এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা তোমার সঙ্গে একটা জরুরি আলোচনা করতে এসেছি, আসুন ভেতরে আসুন। আরে না না, আর ভেতরে যাবার কি বসবার কোন দরকার নেই, আমরা আমাদের ডিসিশন একেবারে নিয়ে নিয়েছি। ডিসিশন? হ্যাঁ, এই ডিসিশন আমি একা নয়, আমার সঙ্গে বলভদ্রপুরের গ্রামবাসী, তাছাড়া আশেপাশে তিনটে গ্রাম পঞ্চায়েতের সব লোক বসে ঠিক করেছে যে আপনি এবার বিধানসভার জন্য আমাদের নির্বাচন মন্ডলীর এমএলএ পদের জন্য লড়বেন। এমএলএ আর আমি, আপনি কি ঠাট্টা করছেন? আরে ঠাট্টা নয়, এটা হচ্ছে আমাদের সবারই মত। কিন্তু বলবন্ত রায় সিটিং এমএলএ থাকতে? বলবন্ত রায়, তার তো 5 বছর পূর্ণ হয়ে গেছে, আজ পর্যন্ত সে কোন কাজটা করেছে? গায়ে একটা পিচের রাস্তা হলো না, খাল পর্যন্ত একটা কাটতে পারলো না। আমি সব বুঝেছি স্যার, কিন্তু শিক্ষকতা ছেড়ে রাজনীতির পাওয়ার আমি চাই না। তাছাড়া আজকাল রাজনীতির যা অবস্থা, পার্টি পলিটিক্স এর ভেতরে? আরে পার্টি পলিটিক্স এ আমাদের কি হবে, তুমি নির্দল প্রার্থী হিসেবেই দাঁড়াবে। কিন্তু স্যার চাকরিতে ইস্তফা? ওহো, রিজাইন করলে অসুবিধা কি আছে? আরে ভোটে হেরে গেলে চাকরিতে ফের জয়েন করে যাবেন, হেডমাস্টার তো সঙ্গেই আছেন। হ্যাঁ, আমি তোমার পাশে আছি, তুমি একদম সামনে চিন্তা করো না। তা ঠিক। না না, হ্যাঁ না, আর কিচ্ছু নেই, তোমাকে দাঁড়াতেই হবে। দে ভাস্কর ফাইলটা দে। এই নাও প্রার্থীর ফর্মে সই করে দাও। আরে না, সই করো সই করো। আইন কানুন ঠিক আছে তো? তাইলে তাইলে এত চিন্তা কিসের? বুঝলা, সব জিনিসের একটা আইন কানুন আছে না? ডাব গাছ অনেক বড় হলো, সে কি বট গাছ হতে পারবে? সত্য মাস্টার, হুলো হুলো হুলো, তিনটে হুলো, সে আবার লড়বে, সে আবার লড়বে। লড়বে কি আজ্ঞে, লড়ছে লড়ছে, আমরা নিজের চোখে দেখে এসেছি। আমাদের হেডমাস্টার আর বিরোধী দলের নেতা সমর বাবু দুটোতে মিলে তার থেকে ফর্মে সই করিয়ে নিল। পঞ্চায়েত বিরোধী গোষ্ঠী কখনো কেউ আমাদের জয়গান করে না আজ্ঞে? সব সময় বিরোধী দলের জয়গান করেন ঠিক, কিন্তু কাজের বেলায় কার চামচাগিরি করেন? আপনার? আমার তো এই বলবন্ত রায় আজও এমএলএ আছে। আজ না নেই, আজ না নেই, আজই আগে? হ্যাঁ কালকে থাকবে? হ্যাঁ থাকবো। কিভাবে লড়তে হয় ইলেকশন ইলেকশন সেই আইন কানুন আমার জানা আছে। সং
শঙ্কর, এই আইন কানুন ঠিক আছে তো? একদম ঠিক আছে। আর ইনি হলেন আমাদের সত্য মাস্টারের স্ত্রী। আচ্ছা, নমস্কার। নমস্কার সত্য মাস্টার, বাড়িতে নেই? না। আপনি? আমি পরশুরাম বলবন্ত রায়, এই চেরিপোতার নির্বাচন কনস্টিটিউশনের এমএলএ। এমএলএ, এমএলএ মানে বিধায়ক। বেশি বুঝিয়ে বলার অভ্যেস আমার নেই। না, সত্য মাস্টার আসলে বলে দেবে সে গিয়ে স্কুলে ছাত্রদের পড়াশুনো করাবে। শোনো, স্কুলে ছাত্র পড়ানোটা, রাজনীতি করাটা দুইটো কাজ আলাদা 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 জিনিস। আইন কানুন ঝামেলাতে না ফেসে প্রার্থীপত্রটা ফিরিয়ে আনবে। কি হলো, কি হলো? প্রার্থীপত্রটা ফিরিয়ে আনতে হবে, না হলে বাধ্য হয়ে আইন কানুনটা আমায় ঠিক করে দিতে হবে। সকলকে সাদর নমস্কার। ওকে কুড়ি 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 দিয়ে দে। শঙ্কর, এ শঙ্কর, আগে এবার আইন কানুন ঠিক আছে। চরিপোতা কনস্টিটিউয়েন্সি শ্রী চিন্তামণি দাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবর্ধন পালের চেয়ে 24,208 ভোটেরও অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চণ্ডীপুর কনস্টিটিউয়েন্সি শ্রী পরশুরাম বলবন্ত রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন প্রার্থী শ্রী সত্যনারায়ণ দাসের চেয়ে 51,390 ভোটে পরাস্ত হয়েছেন। No!
এই সত্য মাস্টার এমএলএ হবে বলেছিল, বলেছিলি না? বলেছিলি না রে? বলেছিলি কিনা বল, কেন তোর ডিপোজিট কেন? এই যে সাক্ষী দেবে তার অবস্থা ঠিক এর মতো, এর মতো, এর মতো হবে। এই এবার বাই ইলেকশন হবে, বাই ইলেকশন হবে, কারণ কারণ আমার আইন কানুন ঠিক আছে। আমি এই গ্রামে কিছু ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ভগবান তা দিলেন না। একটা অনুরোধ করব, তুমি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও, কারণ তারা যখন জানবে বড় হয়েছে তাদের বাবাকে পরশুরাম বলবন্ত রায় মেরেছে, তখন তারা আইন কিন্তু নিজের হাতে নিয়ে নেবে। প্লিজ তুমি আমার একা হয়ে যাবে, তোমাকে আমার দিবি, আমার মৃত্যুর কারণ ওদের কোনো দিন হবে না। সারদা ছেলেদের ছেলেদের কেবল যশোদা স্নেহ দিয়ে পালন করবে না, দুর্গা বললে মা দুর্গা রূপে তাদের তাদের রক্ষা করবে। Thank you.
আমার কথা শুনলে না। এই চিতার অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি, ছেলেদের মঙ্গলের জন্য তোমার কথা অনুযায়ী তাদেরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব বহু দূরে, যেখানে প্রতিশোধ বা প্রতিহিংসার ছায়াও তাদের ছুঁতে পারবে না। তোমার মৃত্যুর কারণও আমি তাদের কাছে জীবন ভর লুকিয়ে রাখবো, বুকে পাথর চেপে তাদের মানুষের মতো মানুষ করব। মিথ্যা দুনিয়াতে যদি সত্য কিছু থাকে, মিথ্যা দুনিয়াতে যদি সত্য কিছু থাকে, মমতাময়ী মা বলি শুধু তাকে, মমতাময়ী মা বলি শুধু তাকে। যশোদারি স্নেহ দেবে বসুধা হয়ে যে শইবে, দুঃখে আনাজে করবে বিপদে সহায় হবে, এত মায়া মমতা পাপ কার কাছে, মা ছাড়া পৃথিবীতে এত আপন কে বাসে, মা ছাড়া পৃথিবীতে এত আপন কে বাসে। নিয়ে যাও, আমি এদেরকে দেখছি। মোচো কাঁদে না, খেয়ে নাও, তুমি খাও, তুমি খাও, খাও। হে ভগবান, এটা আমার রাষ্ট্রপতি পুরস্কার। সত্যি? পদকটা আমি পেলাম, কিন্তু এটা পরবার
হকদার তুমি। আমি? এই পদকটা সব সময় গলায় পড়বে। সোনার পদক কি পরে? আমি তো তোমাকে সোনার চেনটা করে দিতে পারিনি, এটা তোমার গলায় থাকলে আমি জানবো আমি তোমাকে সোনার লকেট করে দিয়েছি। বিজু, বিজু কই? বিজু, ও যে বিজু কোথায়? আর ছেলেগুলোকে সব পাঠিয়ে দেবে চুরি করে আনার জন্য। ও চোর নয়, ভাবি ভিকিরি নয়। ভিকিরি নয় তো পয়সা আমায় দিয়ে দাও না। না বাবা, না, সেটা করতে দিতে পারবে না। ছেলে জন্ম দিয়েছিলে কেন? তোমার পয়সা দরকার না, আমার কাছে পয়সা নেই। এই সোনার পদকটা আছে দেখি, এটা নিয়ে নাও, আমাকে পাউরুটি দিয়ে বাকি পয়সা ফেরত দাও। এটা তো পিতল আছে। পিতল? কে তোমায় সোনা বললো এটা পিতল? এতে একটা রুটি হবে। এটা পিতল? আরে এটা পেতল? হ্যাঁ, আরে মেয়ে মানুষ দেখে ঠকাতে পেরেছিস, সারা চুরি করবি, তারপর আবার দাদাগিরি দেখাচ্ছি। হ্যাঁ, নিতাই দেখে চিনিস নি, একটা পাউরুটি হয়ে যাবে না? আর ঠকাবি, ঠকাবি? হ্যাঁ, বাড়বি যা, সারা ফট স্টেশনে বদনাম করছে। রাখো রাখো, কি দরকার বল? পাউরুটি, একটা পাউরুটি তো। এসো এসো আমার সঙ্গে এসো, এসো 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 এসো, তোই তোই তো। এই তো কোনটা কোনটা কি খিদে পেয়েছে, খাবে খাবে, কোনটা 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 নেবে বলো। এই বসো বসো, এই বসো। খালি পেটে নয়, একটু কিছু খেয়ে নাও, আমি জল দিচ্ছি, নাও। একটা কথা ভাবছি, সোনার লকেট দিয়ে একটা পাউরুটি নিচ্ছ? এই ছোট ছোট তিনটে ছেলেকে নিয়ে কি হয়েছে? কি আর বলবো, শুনে লাভ কি? তোমার জীবনে তো অনেক দুঃখের ঘটনা ঘটে গেছে, দেখো কান্না চলবে না, কাঁদবে না তুমি, তুমি কাঁদলে আমারও কান্না পাবে। আমি কখনো ছেলেবেলা থেকে কাঁদিনি, কেননা এই নিতাইয়ের জন্মের পর থেকে মা নেই, বাবা নেই, কেউ নেই। এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের লোকেদের একটু পাউরুটি একটা চা খেয়ে এই নিতাই নিতাই বড় হয়েছে। তোরাতেই নিতাই কেউ ছিল না, এবার থেকে কিন্তু তোমাকে দিদিভাই বলে ডাকবো, ডাকবো কিনা? হ্যাঁ হ্যাঁ, এবার থেকে তুমি আমার দিদিভাই। কি হলো, পায়ে লাগছে নাকি? হ্যাঁ, এইটা আমার রাজপথ। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না সোনামণি, এই তো এই তো এইখানে 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 একটু দাঁড়ো দাঁড়ো দাঁড়াতো বাবা, দাঁড়া 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 দাঁড়া, হা পড়ে যাবি তো। আমি খুলে দিচ্ছি, আমি সিঁড়িটা নামিয়ে দিই, দাঁড়াও। বুঝলে দিদি ভাই, এইটা হচ্ছে নিতাই ফ্ল্যাট। হ্যাঁ গো, এদিকে দুটো ফ্ল্যাট খালি হচ্ছে, ওদিকে দুটো ফ্ল্যাট খালি হচ্ছে, যেটা বলবে সেটা খুলে সাফা করে দেব। তার মানে তুমি? তুমি ন, তুমি তুই 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 এখানে থাকিস? হ্যাঁ, দেখো দিদি ভাই, এ শহরে কোটা ঘর আছে, টালি ঘর আছে, চালা ঘর আছে, মাটির ঘর আছে, ঝোপড়াপট্টি আছে, এমন ফ্ল্যাট আছে মাত্র একটাই। দেখো দিদি ভাই, তোমার কোনো স্থান না হওয়া অবধি তুমি এখানেই থাকবে, ব্যাস এই ফ্ল্যাটে, ব্যাস। আরে ভাই, এটা চাটা দাও তো। স্যার নমস্কার। নমস্কার স্যার। আরে নেত্য, আরে তুই এখানে? ট্রেন থেকে নেমে সারা প্ল্যাটফর্ম তো খুঁজে হয়রান, তোর দেখা নেই, ভাবলাম তুই সব ছেড়ে পালিয়েছিস। কোথায় আছি রে, যাবো স্যার, পুরো জমিয়ে রয়েছি, দেখুন না কেমন হালটা বদলে দিয়েছি। বাহ বিউটিফুল, কিরে কোথেকে এতটা মাল পেলি রে? কি কথা বলছেন স্যার, মাল নয় এসব, আমার দিদিভাই হাতে কামাল,
দিদি ভাই? হ্যাঁ, তোর আবার দিদি ভাইকে? বুঝলে স্যার, দিদি ভাই আসার দিন থেকে আমার ব্যবসাটা সাই 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 করে বেড়ে চলেছে। মুখে ঠাকান, দেখবেন। বাহ, চাটা ভীষণ টেস্টি হয়েছে, দিদি ভাই বানিয়েছে। নিতাই, দিদি ভাই আছে, দাও দিদি, দাও দাও। দিদি ভাই, যতীন বাবু, যতীন চট্টরাজ। নমস্কার। ও, আমাদের শহরে একজন বড় বাবু দিদি ভাই। আমি আসছি। আগে স্যার একটা ছোট আর্জি ছিল, আপনি তো এত বড় লোক, এতগুলো ব্যবসা চালান, আমার দিদি ভাইকে একটা কাজে লাগিয়ে দেন যদি। বেচারি ভারী দুঃখী, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, কোলে তিন তিনটে বাচ্চা, একটু সাহায্য করুন। ঠিক আছে, তুই ওখানে অফিসে আয়, কিছু না কিছু একটা বন্দোবস্ত করে দেব। আরে যত লোক আসুক অ্যাকোমোডেশন করে দেব। আই সোয়ার বাবা। ওকে, নমস্কার স্যার। নমস্কার। আরে নেত্র, হ্যাঁ নমস্কার, বসো বসো, দশ মিনিট বাদে ফোন করো। ওকে নেত্র, তোমার দিদির চাকরি হয়ে গেছে, রিসেপশনিস্টের চাকরি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? রিসেপশনিস্টের চাকরিতে তোমার এই বিধবা বেশ না না না, আমি তোমাকে সিঁদুর টুঁদুর পড়তে বলছি না, মানে এই সাদা শাড়ি ছেড়ে রঙিন ভালো শাড়ি, মানে স্মার্ট গ্ল্যামারাস কি পারবে? ভাবছিস কি সারদা, তোকে আর কত পরীক্ষা দিয়ে যেতে হবে কে জানে, এটা তো প্রথম ধাপ, তোর ছেলেদের মানুষ করবার জন্য তোকে এটুকু ত্যাগ করতেই হবে। আমি রাজি। ম্যাডাম, যতীন স্যার আপনাকে 204 নম্বরে দেখা করতে বলেছেন, আপনি গিয়ে দেখা করে আসুন। আচ্ছা যাচ্ছি। স্যার আপনি আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে কথা ছিল, অ্যাস্টেটটা একটু দাও তো। নিন স্যার। হ্যাঁ এখানে রাখো। কি হচ্ছে স্যার? তোমাকে বলেছিলাম একটু স্মার্ট গ্ল্যামারাস, হ্যাঁ ওখানে চাকরিতে তোমায় সময় সময় ম্যানেজারের সাথে কোঅপারেট করতে হবে, কোঅপারেট করতে হবে, কোঅপারেট করতে হবে। কমন কমন বেবি, কমন কমন বেবি। এই শোনো শোনো, এই যতীন, যাকে তুমি চাকরি দিলে তার আর সর্বনাশ করে দিতে বসছো, তোমার লজ্জা লাগে না? গেট আউট, আই সে গেট আউট। না স্যার, আমার জন্য কারো যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। না মা, তুই কেন যাবি? নিতাইয়ের কাছে আমি সব কথা শুনেছি, আয় আমার সঙ্গে আয়। কাঁধে না, কাঁধে না, একদম কাঁধে না, নে ঘরের চাবি। তুই আর কাঁদিস না মা, কেঁদে নিজেকে দুর্বল করে দিস না, তোর সামনে অনেক কাজ পড়ে আছে। আমি আসছি নিত্য, আসছি মা, নমস্কার। বড় ভালো মানুষ। আরে দাঁড়িয়ে রইলে কেন দিদি ভাই, চলো চলো ভেতরে চলো 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 চলো। এই দেখো তোমরা আবার কাঁদছো, আর কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আমি জানি তো তোমাদের খুব খিদে পেয়েছে। নিতাই, সুমন্ত বাবু এত বড় ঘরটা আমাকে দিলেন থাকার জন্য। এই তো আমি ভাবছি। বুঝলে দি ভাই, এই দুনিয়ায় যতই খারাপ লোক থাকুক কিছু ভালো লোকও আছে যাদের জন্যই দুনিয়া চলছে। চল তুমি খাবার তৈরি করো, ছেলেগুলো কাঁদছে, কিছু খাবার দাও, যাও যাও যাও, আমি জিনিস সাজিয়ে দিচ্ছি, যাও। তুমি কাঁদছো সারদা, কিন্তু এবারে তো সব কান্না বুকে চেপে
এগিয়ে যেতে হবে। তুমি না কথা দিয়েছিলে ছেলেদের মানুষ করবে? আমি আর কাঁদব না, তোমার রক্তের সন্তানদের আমার দেহে শেষ রক্ত বিন্দু থাকা অব্দি মা হয়ে বাবা হয়ে পালন করব, তাদের মানুষের মতো মানুষ করব। আমারি জীব তুমি
কষ্ট দিয়েছো আমার আঁখিতে স্বপন, তোমারই আঁচলে বাঁধা আমারই জীবন। ও পদতলে দেখেছি মন, পূজা করে শুধু কাটাবো জন মা তোমাকে তো জানি, পাথরকে জল করো মানি, এ দুনিয়া দেখে যাবে ধন্যতাকে বলে যাবে, তোমারই তো প্রয়োজনে জীবন দেব মার পায়ে মার পায়ে মার পায়ে দিয়ে যাব মার পায়ে মার পায়ে মার পায়ে দিয়ে যাব মার পায়ে দিয়ে যাব মার পায়ে দিয়ে যাব মার পায়ে দিয়ে যাব। এই জানো তো মিলি কিনা আছে দারুণ লাগছে, দেখ কি ভালো লাগছে, আসলে আমার অনেক ক্লাস আছে, কি করে বলতো আমার পায়ে আছে জানিস তো। হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ মিনি, হ্যাঁ কি রে এত দেরি করলি? আমি কি করব, গাড়িটা পেলে তো। হ্যাঁ তুমি মানে কথাটা হচ্ছে আমি তো আজেবাজে গাড়ি চড়ি না, আজ গ্যারেজে কোনো গাড়ি ছিল না, এটা হচ্ছে বাবার শিকারের গাড়ি, কিন্তু এতে লং ড্রাইভে যাওয়ার যা মজা না। হ্যাঁ কাম অন, আয় চলে যা, আয় আয় চলে আয় চলে আয় আয় চলে আয়। রাজু দেখবি, আরে এই বিজু এদিকে আয় শিগগিরি আয় দেখবি। মামান কি হলো এত চিৎকার করছো কেন? আরে নাস্তে শুধু বাকি, আমাদের অজু চাকরির চিঠি এসে গেছে। সত্যি? হ্যাঁ চাকরি হয়ে গেল পাক্কা। হ্যাঁ বিশ্বাস হয়নি তো? হয়নি নে দেখ খুলে পড়ি পড়। তো হেমা সত্যি দা ভাই চাকরি হয়ে গেছে। কি হলো তো? যাই হোক ঠাকুর আমার ডাক শুনেছে। মা এমন একটা খুশির খবর আর তুমি কাঁদছো? না আমি ভাবছি তোদের বাবা যদি থাকতেন থাকি কথা হয়েছে 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 হয়েছে, কিন্তু যার চাকরি হলো সেই পুত্রটি গেলেন কোথা? সে সকালবেলা ঘরে থাকে, দেখো কি কোনো লাইব্রেরিতে, না হলে ওই তো দাদাই এসে গেছে। কি হয়েছে বুঝলে অজি বাবু? তোমার চাকরিটা পাকা হয়ে গেছে। হ্যাঁ এই নাও সত্যি পড়ো। মা দাদার তো চাকরি হয়ে গেল, তোমার আর চাকরি করার কোন দরকার নেই। আমার কি এত শিগগির বিশ্রাম মিলবে? রাজুর পড়াটা শেষ হোক, তুই একটা কোথাও কাজে লেগে যা, তারপরে দেখবো। আরে আমার জন্য একটু টেনশন নেবার দরকার নেই, আমি আমার রাস্তা ঠিক করে ফেলেছি। ঠিক করে রেখেছি? হ্যাঁ মানে? আরে বড়দা যে চাকরি পেয়ে এলো, হ্যাঁ দিনরাত ফাইলের মধ্যে ডুবে থাকবে, দিনরাত ঘাম ঝরে খেতে যাবে, কিন্তু স্যালারি কত পাবে? 5,000 মেন স্যালারি, সাইড স্যালারি টিয়ে দিয়ে অ্যালাউন্স মিলিয়ে আরো 5,000 টাকা, 10,000, আর যদি চেয়ারের নিচ দিয়ে নেয় তাহলে আরো না হয় 10, সব মিলিয়ে মোটামুটি এই 20,000 টাকা মতন হবে। আর আজকের দিনে 20,000 টাকা কত সেটা আমাকে বোঝাও। হ্যাঁ সেই কারণে আমি ঠিক করেছি একটা নতুন ধরনের চাকরি করবো, রাতারাতি হাতি। দাদা 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 বুঝলাম না, রাতারাতি হাতি সেটা কিভাবে? পান সুপারি খয়ের জাতি ভালো ব্যবসা রাজনীতি, কাউন্সিলর হব, তারপরে চেয়ারম্যান হব, তারপরে এমএলএ হব, তারপরে মন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। না কি হলো মা? তুই যদি চাকরি না পাস তাহলে পানের দোকান করে বস, কিন্তু রাজনীতি করবার দরকার নেই। ঠিক আছে মা ঠিক আছে, তুমি তো জানোই তোমার আদেশ সর্বদা শিরোধার্য, তোমার যদি রাজনীতিটা ভালো না লাগে তাহলে আমি রাজনীতি কেন করবো? আমি আর একটা অন্য কোনো নীতি করবো, এটা প্রধানমন্ত্রী রেখা হাতে ছিল তো এই আর কি। তোমার ছেলে বিজয় দাস পানের দোকান কেন করবে? হ্যাঁ তোমার ছেলে বিজয় দাস হলো BA LLB, তোমার এক ছেলে হবে ওই অফিসওয়ালা, আর আর একটা ছেলে মানে আমি হব। আমরা যে কালো কোটওয়ালা, আমরা যে কালো কোটওয়ালা,
কাছারি আমরা পাই খোলা, কাছারি আমরা পাই খোলা, আমরা যে কালো কোটওয়ালা কাছারি আমরা পাই খোলা, জুডো নয় যে খেলাতে নয় যে কুংফু নয় যে কি কুস্তি নয় যে আমরা কেস লড়নে ওয়ালা, দফা লাগিয়ে করি ফয়সলা, দফা লাগিয়ে করি ফয়সলা, হে আমরা যে কালো কোটওয়ালা, আমরা যে কালো কোটওয়ালা, আছারি আমরা পাই খোলা, আছারি আমরা পাই খোলা। হোক কিংবা মন্ত্রীর তরাই না কাউকে নিজে খাতির, আরে আমাদের এলাকা মোদের কাছারি, আমাদের এলাকা মোদের কাছারি, প্রভু জিতি প্রভু হয় তোহারি, প্রভু জিতি প্রভু হয় তোহারি, নেতা যে নই কি দল যে নেই দৌড়ি না আমরা ভোটের জন্যে, আমরা দাও মারি না দুবেলা, আমরা আইন কানুন ওয়ালা, হে আমরা আইন কানুন ওয়ালা, হে আমরা যে কালো কোটওয়ালা, আমরা যে কালো কোটওয়ালা, আরে কাছারি আমরা পাই খোলা, কাছারি আমরা পাই খোলা। তাদের সাথে নিত্য দিনেরই কাম হয়, তাদের সাথে নিত্য দিনেরই কাম হয়, আরে জমি জমা আর ওই ফৌজদারি, জমি জমা আর ওই ফৌজদারি, চুরি ডাকাতি সমন জারি, চুরি ডাকাতি সমন জারি, ঢুঙ্গাকারি লুটমারি অত্যাচারি তুমি হত্যাকারি, আমরা সবাইকে করি গঢিলা, আমরা চোকাই সবই ঝামেলা, হে আমরা চোকাই সবই ঝামেলা, হে আমরা যে কালো কোটওয়ালা, আমরা যে কালো কোটওয়ালা, হে কাছারি আমরা পাই খোলা, কাছারি আমরা পাই খোলা। মা, মা, আরে দরজা কেন বন্ধ করেছো? দরজা খুলো, দরজা খুলো মা। তুই যাও জু, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গেই আছে। না, তুমি দরজা খুলো, না হলে আমি কিন্তু চাকরি জয়েন করবো না। না জু, অমন অবাধ্য হোস না, তুই যা। তুমি কি ভাবছো, তোমার মুখ দেখে গেলে আমার কোনো অসুবিধা হবে? মা গো, যে মায়ের মুখ দেখে আমি জীবনে সব পরীক্ষায় পাশ করেছি, আর যে মায়ের মুখ দেখে আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে চাকরি পেয়েছি, সেই মায়ের মুখ না দেখে আমি চাকরিতে জয়েন কিভাবে করবো বলো তো? মা গো, দরজা খোলো, দরজা খোলো মা। মা, আসছি মা।
বিজয় কুমার দাস অ্যাডভোকেট। আগে নমস্কার। নমস্কার। আগে বিচিত্রানন্দ মাইতি। এখানে সিনেমায় কেউ নেই। আছেন আগে আছেন, আমি হচ্ছি স্বয়ং বিচিত্রানন্দ মাইতি। যেখানেই নতুন চেম্বার খোলে সেখানে এই বিচিত্রানন্দ মাইতির দরকার পড়ে। কটা চেম্বার বন্ধ করে এসছেন? বন্ধের কথা কি বলছেন আগে, এই হাত দিয়ে কত জজ ম্যাজিস্ট্রেট মানুষ হয়ে গিয়েছেন আগে, মানে পাত্রবাবু থেকে আরম্ভ করে মহাপাত্র অবধি, ব্যানার্জি থেকে আরম্ভ করে চ্যাটার্জি পর্যন্ত সবাই এই হাতে মানুষ হয়ে গিয়েছেন আগে। যারা সব জজ ম্যাজিস্ট্রেট হয়ে যান চেম্বারটা আপসে আপ বন্ধ হয়ে যায়। আপনিও যেদিন জজ ম্যাজিস্ট্রেট হয়ে যাবেন আপনার চেম্বারটা বন্ধ হয়ে যাবে। চুপ, আমার চেম্বারে শুভ বহুনি হলো না, আপনি তাকে বন্ধ করার কথা বলে যাচ্ছেন। আগে 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 দেশকে চালাবার জন্য একজন ভালো প্রধানমন্ত্রী দরকার। আগে দরকার না নেই? দরকার দরকার। আগে তেমনি একটা ভালো ডাক্তার হবার জন্য একটা ভালো কম্পাউন্ডার দরকার, দরকার না না আগে? হ্যাঁ দরকার। আচ্ছা সেটাই কথা, আগে যদি একটা ভালো উকিল হতেই হয় তাহলে একটা ভালো মুহুরির দরকার, আর সেই মুহুরি হচ্ছে আমি, মানে শ্রীযুক্ত বিচিত্রানন্দ মাইতি। কিন্তু আমার তো নতুন রেডি চেম্বার। জানি আগে, আমি সবই জানি। জানেন তো এত বকছেন কেন? আগে আপনি মোটে ব্যস্ত হবেন না আগে, বিচিত্রানন্দ মাইতি এই চেম্বারে থাকা মানে আপনি দেখবেন কেসগুলো স্রোতের মতো ধেয়ে আসবে, যেমন মরা দেখে শকুনি ঝাঁপিয়ে পড়ে তেমনি। আগে আগে নমস্কার। নমস্কার। এসে গেল, এসে গেল আগে। এটা একটু এটা দত্তকাত করে দিন। কিছু নয় আগে, আমি আপনার চেম্বারে ক্লার্ক হয়ে কাজ করছি বলে একটা প্রমাণপত্র থাকবে, আর কিছু নয়। নো নো ফ্রেন্ড নো, যাই করো কিন্তু আমার গাড়ি নেওয়ার কথা বিলকুল বলো না, তার যদি বেশি হুজুত করবে তাহলে আজ থেকে আমি এই গ্যারেজ ফুল ক্লোজ করে দেবো। তার মানে এটা হচ্ছে তোর ফাইনাল ডিসিশন? ইয়েস মাই ফাইনাল ডিসিশন। তাহলে আমারও ফাইনাল ডিসিশন শুনে রাখ। কি? তুই যদি গ্যারেজ বন্ধ করবি হ্যাঁ তাহলে আমি ওই পুরো গ্যারেজটা আগুন লাগিয়ে দেবো। মেরে দিলে চান্স লাগাও, আগুন লাগাও, কিন্তু আমার একটা ছোট প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দাও তাহলে একটা কেন তাহলে পাঁচটা গাড়ি দেবো। প্রশ্ন করো। আচ্ছা তুমি যে গাড়ি নিয়ে এত ছেলে মেয়ে সঙ্গে নিয়ে চান্সটা মারছো তার মানে কি? খুঁজছি। হ্যাঁ খুঁজছ? কে সে? নায়িকা। তার নাম? তার গ্রাম? তার ঠিকানা? আমি কিছু জানি না। জানো না খুঁজছ? সে হচ্ছে আমার অনামিকা। আসবে আসবে দিন তো আসবে, স্বপ্ন কেমন সত্যি করে দেবে। পাশে কবি আসেনি যে ধরা ছোঁয়া দেয় নি, সে লাজপতি লতা হয়ে মিটি মিটি থাকে যে, তার নেশাতে আছি পাগল হয়ে। আসবে আসবে দিন তো আসবে, স্বপ্ন কেমন সত্যি করে দেবে। মোট নয় তার
কি কথা কয় যে কবু হাসি দিয়ে কবু রেগে যায় চুপি চুপি কানে কয় মন কাছে আরো চায় ঝিম বর্ষায় ঝুমঝুম নাচে যায় তার সাথে আছি পাগল হয়ে আসবে আসবে দিন তো আসবে স্বপ্ন কে সত্যি করে দেবে চুপ করে বসলেন কি বেয়ান কিছু বলুন আমি কি বলবো আপনার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যখন তার মেয়েকে আমার ঘরে পাঠাবার জন্য রাজি আছেন আমার বলার কি আছে খোপাতে বলি ফুলাইতে নিজে মিঠে ইশারা খোপাতে বলি ফুলাইয়ারা হাতে নিজে মিঠে ইশারা স্বর্গের চাঁদ আজি এসেছে গো বধূ সাজি স্বর্গের চাঁদ আজি এসেছে গো বধূ সাজি রূপের চাবিনী খেলে এগোরে সারা কই গো বেলি ফুলে কই গো বেলি ফুলে আছারা বুঝ না তুমি কোন ইশারা কই গো বেলি ফুলে আছারা বুঝ না তুমি কোন পাতে বলি ফুলাই আঝারা পাখিতে নিজে মিঠে ইশারা I'm
না সোনা নেহাতি আপনা, এই তোমার আঁখি আর মুখ বলি ফুলিয়া ঝরা কাটিতে লিখে লিখেছি সারা আসেনি তো কেউই আসবে না কেউই তুমি ছাড়া এই জীবনে যে যেমনই তো খুঁজে গেছি তেমনই তো পেয়ে গেছি, ও যেমনই তো খুঁজে গেছি তেমনই তো পেয়ে গেছি, কপালে তো ছিল বলে পেয়েছি দা বলি ফুলিয়া ঝরা কাটিতে লিখে লিখেছি সারা স্বর্গের চাঁদ আজি এসেছে গো বধূ সাজি কপাতে বলি ফুলিয়া ঝরা কাটিতে লিখে লিখেছি সারা মিঠে 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 ইশারা। চিরসীমন্তিনী হয়ে থাক, কত প্রণাম করবি মা, নে। এ বাড়িতে কোনো চাকর বাকর নেই আশ্চর্য, সকালে উঠলে বেদটি দেবার কেউ নেই, কে জানে কোন নরকে এসে পড়লাম। এ বাড়িতে কেউ আছে নাকি? তুই জেনেছিস আর কেউ নেই নাকি? আর কার কথা বলছো? কেন বাড়িতে কোনো চাকর বাকর নেই নাকি? না, মানে উনি এত বড় অফিসার, দাভাই নাকি অফিসের লোককে নিজের কাছে খাটাতে চান না। এর মধ্যে তো তুই অনেক কথা জেনে গেছিস। না, মা বলছিলেন। আচ্ছা, চা জল খাবার এখানে কি তৈরি করে? এনাদের তো কেউ চা খান না। আমি কিন্তু সকালে দু কাপ চা না পেলে বাথরুমে যাই না। ঠিক আছে, আমি তোমার চা সকালে নিয়ে আসবো। উষা, তুই ভাই মা আসছে, প্রণাম করো। হয়েছে মা, ওঠ। তোমাদের জন্য তো আর কিছু করতে পারিনি, তোর জন্য আর মনির জন্য এমনি দুগাছা পলা করে দিয়েছি, নেহারটা দেখি। কি হলো? এসব আমি পড়তে পারি না, কেবল সোনা না হলে কাঁচের চুড়ি পড়তে পারি, এসব পড়লে আমার অ্যালার্জি হয়ে যায়। ঠিক আছে, দিয়ে রাখুন, আমি সবসময় এই পলা নিজের কাছেই রাখবো, কিন্তু পড়তে পারবো না। ও ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। তুই ভাই, তোমার এভাবে মাকে বলাটা ঠিক হলো না। কেন? শাশুড়ি বলে কি ভয় ভয় থাকবো? এসব বাজে পলা পড়লে আমার অ্যালার্জি হয়।
সত্যি বলতে ভয় পাবো কেন? কি ভাই, তুমি চানটান সেরে নাও, আমরা মন্দিরে যাব। কেন? মা বলেছেন। আমি এখন কোথাও যাব না, আমি যাচ্ছি শুয়ে পড়তে মন্দির। কি গো রাজু ভাই, এখানে কি দেখাতে নিয়ে এলে? এখানে তো কিছুই নেই। কি হলো ফ্রেন্ড, খুব যে বিগ বিগ কথা বলছিলে, মেনি মেনি চিড়ি আছে। তাহলে কই, একটা সিঙ্গেল পিসেরও তো দর্শন নেই। সব সালা তোমাদের জন্য, তোমাকে মানা করেছিলাম কলেজে আসবে না বলে। আরে আসলে তো আসলে, এই ড্রেস না পরে আসলে চলছিল না? ও ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের ইজ্জত, আমাদের ইজ্জতে আঁচ লাগবে এমন কথা বলবে না, বলে দিচ্ছি। আবে আবে, ইজ্জত কাকে দেখেছিস ভাই? তোরা জিন্দিগিতে কখনো কলেজ দেখেছিস? যে জীবন ভোর কলেজে দৌড় মারালো না, চলে এলো কলেজ কম্পাউন্ডে। কি বললে কি বললে ফ্রেন্ড, আমি কলেজ দেখিনি। আরে বুঝলে ফ্রেন্ড, এই কলেজ মে হাম ভি ফর্ম ভরা থা, লেকিন লক সাথ নাই দিয়া, ফ্যামিলি বোঝা পড়িং, রেঞ্জ ধরিং। মেরে দিবে জান। এই পিঙ্কি, একটা দারুণ ঝাকাস গাড়ি আছে, লং ড্রাইভে যাবে? লং ড্রাইভ তোর সঙ্গে? না বাবা না। আমার অনামিকা, আমি আসছি। ওই যে সবুজ শাড়ি, কিছু মনে করিস না, ঠিক আছে? মেরে দিল জান অনামিকা, নায়িকা স্বপ্নে আসে একা, দেখিনি তো এমনি রূপসী, খুঁজেছি তো যেমনি মানুষী, আসবে আসবে দিন তো আসবে, স্বপ্ন কেমন সত্যি করে দেবে। চলে গেল, এই চলে গেল, এই রাজু, আরে রাধা, রাজু চলে গেল তো। আবে ফ্রেন্ড, এমন ঘাবড়াচ্ছিস কেন বে? আরে নায়িকা তো এখানে খুব জোরে রানিং এবং নাম ধাম পুচিং, গো যাবো, আরে গো সত্যি যাবো, গো বে গো, যা না যা। এই মিনিস্টারের জন্য ডিনার কোথায় অ্যারেঞ্জমেন্ট হয়েছে? স্যার ভেতরে। হ্যাঁ এই চলবে? আরেকটা গ্লাস দিলে না এখানে? ভেতরে চিয়ার্স করবো। এটা খালি কেন? চলো ভর্তি করো, ভর্তি করো, মদ বড় মদ। আপনারা সব কাজা অন্য ডাইনিং হলে যান, এটা মিনিস্টার পার্টির জন্য রিজার্ভ। মিনিস্টারের জন্য রিজার্ভ আছে? কি বলে, জানে না আমরা কারা। তোমরা মিনিস্টারের লোক হওয়ার যেই হোক, এখানে ড্রিঙ্কস এলাউড নয়, তোমরা বাইরে যাও প্লিজ। আরে তুমি রাগলে তো আরো সুন্দর দেখাচ্ছে, সত্যি তুমি বহুত সুন্দর, বিউটিফুল। কি সব বাজে কথা বলছো? আরে না না, বাজে কথা কিচ্ছু না, বাই চান্স তুমি আমার আগে জন্মেছো, না হলে জাবরা, এই বুড়ির ফুল অ্যাড্রেসটা আমার দরকার, এই থাপ্পরের কড়ায় গন্ডায় হিসেব বুঝে নিতে হবে। আসুন স্যার, আসুন আসুন স্যার, আসুন 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 স্যার। এই যে সারদা, ইনি হচ্ছেন মন্ত্রী বলবন্ত রায়। স্যার ইনি সারদা দেবী। এর প্রচেষ্টাতেই আমাদের হোটেলটা চলছে। ভালো ভালো, খুব ভালো স্যার, সব ব্যবস্থা করে দিয়েছি, আমি কাউন্টার থেকে আসছি। ঠিক আছে ঠিক আছে, আসুন স্যার আসুন। অটো? হ্যাঁ ম্যাডাম, শিগগিরই চলো। চলো এসব কি হচ্ছে?
তুমি এখানে তুমি কিন্তু আমি লুকিয়ে যাওয়ার চেষ্টা করছো, বলো মা ওরা কে? আরে না আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। তোকে আমার দিব্যি আমায় প্রশ্ন করিস না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি কি বিজুকে সব কথা লুকিয়ে ভুল করেছি? তুমি বলো ওকে কি করে বলতাম? আজও যে সত্যিটাকে মিথ্যে করে রেখেছি, কেবল কেবল তোমার সন্তানদের ভবিষ্যৎ ভেবে সব সময় বলেছি তোমার শরীর খারাপ। আই বলো ফ্রেন, তোমার অনামি কেমন? বিউটিফুল। মেরে বেটা কি হলো ফ্রেন, খালি আমার অনামিকে বিউটিফুল বলবে না কোনো গাড়ি টাড়ি পাবো? ফার্স্ট ক্লাস। কিন্তু চাবিটা কি ফ্রেন, আমার চাবি দেবে না? কি বলছো ফ্রেন, তোমার জন্য তো আমার জান হাজির। নাও। আরে বাহ ফ্রেন, চাবি তো পেলাম, গাড়ি কই? লুক ইওর ব্যাক। হাই পূজা। হাই। এসো আমি তোমার বাড়িতে লিফট দেবো, কাম অন। না ধন্যবাদ, আমার বাস আসবে, আমি তাড়াতাড়ি চলে যাব। বাসে কেন যাবে? আমার তো ওইদিকে যাওয়ার কথা, আমি তোমায় পৌঁছে দেবো। না আপনি আমার জন্য কেন কষ্ট করবেন? আরে কষ্ট কি, সেদিন তো আমার গাড়ি ছিল না, আজ তো গাড়ি আছে, কাম অন। এসো। কেন পূজা, আই ডোন্ট লাইক দিস কার। কেন? আরে কার চালাবে তো ইম্পোর্টেড কার, তার মজাই আলাদা। আমি ড্যাডিকে বললাম, ড্যাডি বললেন বি ইন্ডিয়ান এন্ড বাই ইন্ডিয়ান। শিট, তুমি তো ঠিকই বলেছেন। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমরা আমরা তো বাড়ি যাব, বাড়িতে যাওয়ার আগে একটা লং ড্রাইভে গেলে কেমন হয়? তোমার বাড়ি কোথায়? বহু দূরে, মানে টাউন থেকে কিছুটা দূরে, সেই জন্যই আমি প্রতিদিন কার ড্রাইভ করে আসি। আমায় তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। তুমি আমার বাড়ি যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভেতরে না গেলেও চলবে, বাইরে থেকে দেখিয়ে দেবে। কোথায় যাব? কি হলো? না কিছু না, যাব বাড়ি যাব। ও ভগবান, এত ফুল নেড়া মাঠে বাড়ি কোথায় পাবো? একটা বাড়ি দেখাও ভগবান, একটা বাড়ি, একটা বাড়ি। পেয়ে গেছি। এখানে কেন রাখলে? আমার বাড়ি,
তোমার বাড়ি? কোনটা? এই ওইটা। এটা তোমার বাড়ি? হ্যাঁ। চলো। তুমি না বললে বাইরে থেকে দেখবে? এতটা পথ আসলাম আর ভেতরে যাব না? এই রে বাইরেটা দেখো বলে ভেতরে যাবো বলছি। চলো। হ্যাঁ সত্যি যাবে? হুম চলো। হ্যাঁ চলো। বাগানে যাও। এই দু কাপ চা। রাখো। আরে ওটা কি? দিদি কলেজ থেকে এসে জুসি খান। আরে কি হলো? এই বসো। এটা তোমার বাড়ি? না আমার মেয়ে সমস্যা, তিনি এখানে থাকেন না, সবাই বাইরে। তাহলে তুমি হোস্টেলে রেখে আমায় পড়াবার মতো আমার বাবার সামর্থ্য নেই, সেই জন্যই আমি এখানে থাকছি। আরে বসো না রাজু, তোমার বিষয়ে আমি সব জানি, সেই নতুন গাড়ি, লং ড্রাইভ, সব কিছু। তবুও তোমাকে আমার ভালো লাগে, কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট, ভালো ক্রিকেটার, তুমি তো আমার কলেজের জুয়েল। কিন্তু তোমার এই মিথ্যে ভোজবাজি মোটেও ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? আমার সাধারণ, সরল, মানে ইনোসেন্ট, সিম্পল। সিম্পল মানে সিম্পল? ও সিম্পল। হ্যাঁ হ্যাঁ সিম্পল লোক খুব ভালো লাগে। ফের একটা কে আসলো? কে আছে? তোমাকে কেউ মেরেছে নাকি? আপনি বিজয় দাস? এ মারার কেস নয়। আপনি বহু জটিল কেস বিনা খরচে লড়ে জিতিয়েছেন। বিনা খরচে হবে বলে চলে এসছো? কই তোমাকে তো দেখে বিয়ে হয়েছে বলে মনে হচ্ছে না। বসুন। কি হয়েছে বলুন। আপনি সমাজের একজন প্রভাবশালী, ধনশালী লোকের বিরুদ্ধে লড়তে পারবেন বলুন? পারবেন? ধনশালী অ্যাডভোকেট বিজয় দাসকে কেনার মতো ধন কারুর ভাড়া নেই। আর প্রভাব, যত প্রভাবশালী লোক হোক না কেন, কোর্টে আমার উপর কারোর প্রভাব পড়েনি, কি পড়বে? কিন্তু তার প্রভাব এত বেশি যে পুলিশও তার বিরুদ্ধে এফআইআর করতে মানা করে দিল। দু চারজন উকিলের চেম্বারেও গিয়েছিলাম, তারাও সব এই কেস লড়তে মানা করে দিল। যে আপনি খালি সেই লোকের নাম বলুন। রঞ্জিত বলবন্ত রায়, মন্ত্রী পরশুরাম বলবন্ত রায়ের পুত্র। কি হলো, ভয় পেলেন? আমি জানি তার বিরুদ্ধে লড়বার মতো কেউই সাহস করবে না। কেসটা কি বলুন? আপনাকে কিন্তু আগুন নিয়ে খেলা করতে হবে। কেসটা কি বলুন? কত টাকা নেবেন? কেসটা কি বলুন? বলাৎকার, একটি মেয়েকে পরশুরাম বলবন্ত রায়ের পুত্র রঞ্জিত বলবন্ত রায় বলাৎকার করেছে। সে মেয়েটিকে পূজা, আপনারা হাসছেন কেন? রাজু এটা কি? সিম্পল। আমায় সিম্পল লাগছে না? সিম্পল? হ্যাঁ আপনি তো বাড়িতে বললেন আপনার সিম্পল ভালো লাগে। সিম্পল? হ্যাঁ সিম্পল, আমি বলেছি সিম্পলিসিটি আমার ভালো লাগে, ছলনা, হিপোক্রেসি, মিথ্যা স্ট্যাটাস এগুলো আমার ভালো লাগে না। আমি জানি তুমি কে, তুমি কেমন,
তবু আমি প্রকৃত রাজুকেই ভালোবাসি। কি বললে? আমি রাজুকে ভালোবাসি। আরেকটু জোরে। আমি রাজুকে ভালোবাসি। আরেকটু জোরে। আমি রাজুকে ভালোবাসি। আর একবার। আমি রাজুকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আমার ছেলে বিয়ে কোর্টে কি বলবে? আমার ছেলে কোর্টে বলবে আমি বলবন্ত রায়ের ছেলে, আমি দোষী, আমায় দণ্ড দাও, আমায় জেল দাও, আমায় ফাঁসি দাও। না না স্যার, তেমন কিছুই হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। কোর্ট থেকে সে জেলে যাবে, আর সেখানে তো পুরো আরাম, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন এসব আমি পাঠিয়ে দেবো। আমি ভাবছি স্যার, আমাদের বিরোধী দলের এটা একটা চক্রান্ত।
বিরোধী দল? এটা হতে পারে স্যার। এখানে আইন কানুন কি চাইছে? চাইবে কি স্যার, কিছু মোটা অঙ্ক খরচ করে দিলে আমি জামিনটা করিয়ে দেবো। ওহো, আরে বাবা, আগে খোঁজো 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 সেই উকিল কে যেই কেস হাতে নিয়েছে। যাও যাও যাও, তাকে যেভাবে হোক তেল দিয়ে ভুলিয়ে সামলিয়ে যেভাবে হোক তার আইন কানুন আগে ঠিক করো। যাও যাও। হয়ে গেল, এক লক্ষ আছে। একটা বলাৎকার হয়ে যাওয়া আসামির কেস ছাড়বার জন্য ওনলি 1 লাখ? এক লক্ষ যদি কম হয় তাহলে আপনার রেটটা বলুন, আমরা পাঠিয়ে দেবো। বিজয় দাস বিক্রি হওয়ার নয়। শোনো, এই টাকা নিয়ে তোমরা আর একজন উকিলকে দাও যে কোর্টে আমার সঙ্গে লড়বে। মা, মা কি হলো? এই নাও মাইনের টাকা। তুই হাত পা ধুই আয়, আমি খাবার বাছি। এই শুনছো? কি হলো? আমার কিছু টাকা দরকার। টাকা কেন? ওহো, আমার টাকা দরকার সে ব্যাপারে কি আমায় তোমায় কৈফিয়ত দিতে হবে? আরে বাবা, আমায় কৈফিয়ত দেওয়ার দরকার নেই, তোমার যখন যা দরকার মার থেকে চেয়ে নেবে। অদ্ভুত লোক, টাকা আমার দরকার, আমি তোমাকে না বলে তোমার মাকে বলবো? দেখো, মা হলো এবারে কর্তি, উনি সংসারে ভালো মন্দ খবর রাখেন, সংসার চালান, তাই আমার প্রত্যেক মাসের মাইনে এনে মাকে দিয়ে দিই, আর যে সময় আমার দরকার হয় মার থেকে চেয়ে নিই। মার কাছ থেকে চেয়ে নাও। আরে বাবা, তিনি হলেন তোমার মা, তুমি চাইলেই দিয়ে দেবে, কিন্তু তিনি তো আর আমার মা নন যে টাকা চাইলেই দিয়ে দেবে। তিনি হলেন আমার শাশুড়ি, আর শাশুড়ি কখনো মা হতে পারে না। 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 উষা, তুমি সব কি বলছো? আমি তো কিছু ভুল বলিনি, দুনিয়ায় যা দেখেছি সেই কথাই বলছি। না উষা, দুনিয়ার সব মার থেকে আমার মা আলাদা। আলাদা? আমি তো বলছি কাল বিকেলের মধ্যে আমার টাকা দরকার। সব মাসের মতো এ মাসে আমার মাইনের টাকা মাকে দিয়ে দিয়েছি, তুমি মার থেকে চেয়ে নেবে? মাকে দিলে কেন? তার বয়স হয়ে গেছে, তার রেস্ট দরকার। তাছাড়া মার পরে এ ঘরের বড় তো আমি, আমার সংসার চালাবার কথা। শোনো, এরপর মাইনে এনে সোজা সুজি আমায় দেবে। আরে আমাদের আবার নিজের সন্তানের ভবিষ্যৎটা দেখা দরকার। না, এই টাকাটা রাখো। টাকা তুমি এই বাড়ির বড় বউ, তোমার উপর এ সংসারে সব দায়িত্ব দিয়ে আমি বিশ্রাম নিতে চাইছি, এমনকি আমার মাইনের টাকাও তোমাকে দিয়ে দেব। মা, হ্যাঁ অজু, কাল বাবার বাৎসরিক, তুই অফিসে ছুটি নিয়ে নিস। I wish you happy birthday. Thank you. না না, তুমি এলে হবে না, মামিকে নিয়ে আসতে হবে। আরে মাম্মি না গেলে আমি কি যেতে পারবো? আমি সব ফ্রেন্ডসে ফোন করে দিয়েছি। ও ভেরি গুড, ভেরি গুড, ওকে ওকে বাই। কার সঙ্গে কথা বলছিল উষা? মামি ড্যাডির সঙ্গে, তারা আজ আসছেন। খুব ভালো হলো, আমি তো তোমাকে সেই কথাই বলতে এসেছিলাম যে তোমার ড্যাডি মামিকে বললে কেমন হয়, কারণ আজ তো বাবার বাৎসরিক। তারা কারো বাৎসরিকের জন্য আসছেন না, তারা আসছেন আমার জন্মদিনে মেয়ের বাড়িতে। আর খালি তারা নয়, আমার বান্ধবীরাও আসছে। কিন্তু আজকে, আজকে তো বাবার বাৎসরিক কাজ। ওহো, তোমার খালি কারোর মৃত্যুর দিন মনে আছে, কারোর জন্মদিন সে কথাটা মনে রাখার দরকার কি? কারোর মরার দিন নয় উষা, আমার বাবার বাৎসরিক। কাল সন্ধ্যেবেলা মা যে তোমার হাতে টাকা ধরিয়েছিল সেই সময় বাবার বাৎসরিকের কথাও জানিয়ে দিয়েছিল, তোমার মনে থাকার কথা। তাহলে আমার জন্মদিন? তোমার জন্মদিন আরেকদিন হলেও চলবে, কিন্তু বিয়ের পর আজ বাবার প্রথম বাৎসরিক। মা বলেছে বাড়িতেই পুজো পাঠ হবে, আর সেই পুজো পাঠে বড় বউ হিসেবে তোমার থাকার কথা। বাড়িতে? বাড়িতে কেন?
আমি তো শুনেছি তোমার বাবা শ্রাদ্ধ প্রতি বছরই মন্দিরে দেওয়া হয়। তুমি যা শুনেছ ঠিক শুনেছ, কিন্তু বাড়িতে বৌরা আসার পরে আমার আর মন্দিরে করবার ইচ্ছে নেই। কিন্তু কিন্তু আমার জন্মদিন। সে কথাও জানি, হিন্দু ঘরে এসব তিথি নক্ষত্র হিসেবেই হয়ে থাকে। তাই তোমার জন্মদিন তো 15 দিন বাকি আছে। আমার জন্মদিন তো সবসময় ডেট অনুযায়ী হয়, সেই জন্যই মামি দাদি আর বন্ধুদের ডেকে দিয়েছি। এবার এবার আমি কি করব? আসুক না, খুব ভালো কথা। এই বাড়িতে যা শাক ভাত রান্না হবে সবাই তাই খেয়ে যাবেন। তার মানে এ বাড়িতে আমার স্বাধীনতা নেই, নিজের ইচ্ছে বলে কিছু নেই, এমনকি নিজের ইচ্ছে নিজের জন্মদিন পালন করতে পারবো না। আমার জন্মদিন কিভাবে পালন করব সেটাও ঠিক করবে তুমি। উষা, ড্যাডি, মামি, মামি। কি হয়েছে মা, কাঁদছিস কেন? দেখ তোর বার্থডে কেকের সঙ্গে তোর ড্যাডি তোর জন্য একটা নেকলেস এনেছেন, দেখ তো। না মামি, আমার জন্মদিন এখানে হবে না। আজ আমার বাবার বাৎসরিক, তো তাই মা বললেন উষার জন্মদিন তিথি অনুসারে হবে। আজকের মতো দিনে আমার মেয়েটাকে কাঁদিয়ে দিলেন সারদা দেবী? না না, আমি তেমন কিছু বলিনি। আপনারা সবাই বসুন না, আমি মন্দিরে বাৎসরিকের ব্যবস্থা করে আসছি। অর্জুন তুই এনাদের কাছে বস, আমি আসছি। নমস্কার মাসি। উষা নমস্কার। উষা উপরে আছে, যাও। আমি তোমার সারা দুনিয়া খুঁজে আসছি, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আজ তোমার গাড়িতে বসবার আর কাউকে পেলে না? গাড়ি গাড়ি কই? তুমি যেদিন থেকে আমায় সিম্পল হওয়ার জন্য বলেছো সেদিন থেকে আমি গাড়ির স্টিয়ারিং ই দেখিনি। এবার খালি ও এবার খালি এই সাইকেলের হ্যান্ডেলই দেখেছি। আর যদি কোনো সময় দরকার হলে তাহলে দুই চাকা, এই তেমন কিছু নয়, মানে এই একাদ দিন। এবার সিম্পলি সাইকেল, হ্যান্ডেল আর প্যাডেল। পূজা, পূজা, এই পূজা, আরে তোমার কি হলো বলো তো? না আমার কিছু হয়নি, আমাকে আর তোমার খোঁজার দরকার নেই। নাই নাই কি বলছো? আরে বাবা সত্যি বলছি, আমাদের বাড়িতে এর ভিতরে একটা হাই ভোল্টেজ ড্রামা হয়ে গেছে, সেই জন্যই তো আসতে পারিনি। তোমার দিব্যি নয়, আমার দিব্যি করে বলছি, আমি সত্যি বলছি, এর মধ্যে আমি কোনো মেয়েকে দেখিনি, কারোর দিকে চাইনি, সত্যি বলছি। পূজা, পূজা দাঁড়া বলছি, পূজা, পূজা। তোমার ফোটা গোলাপ মুখ দেখে ইন্দুর গায়ে লেগে, কালো ভোমরা তোমার কি চোখে ইন্দুর গায়ে লেগে।
তোমার কোটা জোর আপনাকে দেখে ইঁদুর যায় লেগে কালো ভোমরা তোমার চোখে ইঁদুর যায় লেগে দাস আইএএস অফিসার স্ত্রী খাবারটা যেন ক্লাস ওয়ান হয় আর যদি খাবারটা খারাপ হয় তাহলে কালি হেলথ অফিসারকে ডেকে রেস্টুরেন্টটা পুরো বন্ধ করে দেবো অর্ডারটা নাও চারটে বাটার নান চিলি চিকেন একটা গার্লিক চিকেন পনির বাটার মশলা সালাড আর সুইট শিগগির আয়ুষা দেখ দেখ কি ওটা তোর শাশুড়ি না আরে হ্যাঁ তো উনি তো ওর শাশুড়ি ঘরে কিন্তু সাদা শাড়ি পরে যেন একজন আদর্শ নারী আর এখানে হোটেলে সখী সেজে অভিসারিকা বিধবা রঙ্গ দেখ এমন বেশভূষা করে না আসলে হোটেল ব্যবসা চলবে কেন বল কি বলেছিস না হলে হোটেল চলবে কেন করে ম্যাডাম কি হলো ওখানে একজন আইএএস অফিসারের স্ত্রী তার বন্ধুদের নিয়ে বসেছেন কাইন্ডলি একটু দেখবেন আরে তোমরা সব উষার সঙ্গে এসেছো খাবার অর্ডার দিয়ে দিয়েছো খাবো যে হোটেলে বিধবারা পরপুরুষ দরবার জন্য সধবা সাজে সেখানে আবার খাওয়া এমন একটা আর্টিফিশিয়াল পরিবেশে খাওয়ার থেকে একটা ঠেলা গাড়ির সামনে দাঁড়িয়ে খাওয়া ভালো এই ওঠ চল উষা উষা আমার কথা শোনো তুমি এভাবে চলে যাচ্ছ কেন উষা এই বাড়িতে মানুষ থাকে না তোমার কি হয়েছে বলো না তোমাকে কে কি বললো আমার বলো তুমি রাগ করছো কেন আমার এই বাড়িতে কেউ নেই কাউকে কিছু বলার নেই কে শোনারও নেই কোথায় যাবে এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে যাবো ভাই কি ভাই কি ভাই শোনো কি ভাই কি ভাই আমার কথা শোনো কি ভাই আরে বৌদি কি হলো এই সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ কি ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে হ্যাঁ কি বৌদি তোমার কিছু অসুবিধা হলো নাকি কে কিছু তোমায় বললো আমায় কিছু প্রশ্ন করো না যেতে দাও আরে না বৌদি তুমি এভাবে কোথায় চলে যাবে কি হয়েছে বলো কি হয়েছে কি হলো কি হয়েছে বলো এত রাত্রে কোথায় যাচ্ছ মামা তুমি একটু বোঝাও তো দা ভাই একটু বোঝাও আমার কথা বুঝছে না বৌদি এত রাত্রে সুটকেস ধরে কোথায় চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করছি কিছু বলছে না তোমার কি হয়েছে বৌমা তাছাড়া ঘরে অজু নেই দিভাই নেই বাড়ির কর্ত্রী না থাকতে এই অবস্থায় ঘর ছেড়ে চলে গেলে তোমার বাবা মা আমাদের কি বলবেন এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক হবে না বৌমা এই ব্যাপারে আমার কোনো বাইরের লোকের উপদেশ গ্রহণ করার প্রয়োজন নেই বৌদি
তুমি কাকে বাইরের লোক বলছো? নিজের বাড়ির লোক ছাড়া আমি সবাইকে বাইরের লোক বলে ভাবি। তার মানে? তার মানে তুমি আমাদের নিত্য মামাকে বাইরের লোক মনে করবে? না বৌদি, তুমি জানো না, তুমি বাইরের লোক নই, তুমি আমাদের সব কিছু। তোমার স্বামী আজকে যে আয়েস হয়েছে তা সবই নিত্য মামার জন্য। আমি যে আজ মানুষ হতে পেরেছি তাই নিত্য মামার জন্য। এই বাড়িটা যে আজ সংসার করে উঠেছে তাই নিত্য মামার জন্য। না বৌদি, তুমি আর কোনোদিন এসব বলবে না। থাকবে উষা, উষা দি ভাই, দেখো দেখো উষা বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। উষা, এই কথাটা কি সত্যি? এই সুটকেস দেখে কি জানতে পারছো না? মা, তোমার বাড়ি ছেড়ে যাবার কি দরকার? সে কথা আমাকে না প্রশ্ন করে নিজেকে নিজে প্রশ্ন করলে ভালো হতো না? তুমি রেগে আছো, ভুল বুঝেছো, তাই এখন তোমায় কিছু বোঝানোটা সহজ নয়। সব ঘটনা নিজে চোখে দেখে নেওয়ার পর আমার আর কিছু বোঝবার বাকি নেই। বৌদি, কি দেখেছো তুমি, কি দেখেছো? সেসব কথা বলতে আমার আর ঘৃণা লাগছে। বৌদি, চিৎকার করো না। যে মাকে দেবী বলে ভেবে মাথার উপর বসিয়েছো, প্রশ্ন করো তার কটা রূপ আছে? এখানে বিধবার বেশি যিনি বিড়াল তপস্যে সেজে আছেন, চাকরির নামে সধবা সেজে হোটেলে তিনি কত লোকের মনোরঞ্জন করে বেড়াচ্ছেন, প্রশ্ন করো তার। পিছু ভেঙে গেলে কেন? মারো, মারো, মারবে না কেন? সত্যি কথা বলে সবারই গা জ্বলবে। তুমি বা সইবে কি করে? কি হচ্ছে সব এখানে? কিচ্ছু হয়নি, নিজের সত্যি কথা বলার জন্য তোমার ভাইরা সব আমার উপর হাত উঠিয়েছে, মারেনি। হ্যাঁ দা ভাই, আমি বৌদির উপর হাত উঠিয়েছি, আমার ভুল হয়েছে, আর সেই জন্য আমি তোকে হাত জোড়ে ক্ষমা চাইছি। আর যদি বলিস তো বৌদির পা ধরে ক্ষমা চাইবো। কিন্তু বৌদিকে জিজ্ঞেস কর যে মাকে কি সব বলেছে, কেমন ভাষায় বলেছে, কিভাবে অপমান করেছে। বল, দুনিয়ার কোন বউ তার শাশুড়িকে এভাবে বলে? কোন ছেলে তার মাকে সব বলে সইবে? বল দা ভাই, বল। কারোরই ক্ষমা চাওয়ার দরকার নেই, তোমার হয়তো মান ইজ্জত নেই কিন্তু আমার আছে। আর তোমার মতো লোক ক্ষমা চাইলেই কি না চাইলেই কি কিচ্ছু ফারাক নেই। তুমি মাকে কি বলেছো? কোনো মন গড়া কাহিনী শোনাইনি, যা নিজে চোখে দেখেছি সে কথাই বলেছি। তোমার মা হোটেলে বিধবা সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়িতে নিজেকে সাজিয়ে প্রজাপতির মতো এ ফুলে সে ফুলে উড়ে বেড়াচ্ছেন। তুমি আমার উপর হাত তোলে? তুমি এ বাড়ির বউ, আর বউ হিসেবে শাশুড়িকে কি করে সম্মান করতে হয় সেটা তোমার শেখা উচিত। বউ, আই হেট দ্যাট ওয়ার্ড। যে বাড়িতে সম্মান নেই সেই বাড়ির বউ হওয়া অপেক্ষা আমার সে বাড়ি ছেড়ে যাওয়া ভালো। বেঁচে থাকা অবস্থায় আমি এই নরকে আর ফিরব না। বৌমা, বৌমা, অজু যা, ওকে ফিরিয়ে যা বাবা। এত রাত্রিরে সে তার বাড়ি গেলে বাড়ির লোক আমাদের কি বলবে, লোকে আমাদের কি বলবে? যা যা, ওকে ফিরিয়ে আন বাবা। লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি বলো মা, উষা যা বলে গেল সব মিথ্যা? বলো মা, তুমি বলো, বৌদি যা বলে গেল সব মিথ্যে, তুমি বলো, বলো মা, বলো, এসব মিথ্যে, এসব বাজে কথা, বলো মা, এসব মিথ্যে কথা, এসব বাজে কথা, বলো মা। ও মা, বলে দাও না, বলো না, বৌদি যা বললে সব মিথ্যে, বলো, বলো না, বলো, বলো মা। উষা যা বললো তা সব সত্যি কথা, সব সত্যি কথা। মিথ্যে মা, কেউ না হলেও তুমি তো বলো, মা যা বলে গেল সব মিথ্যে? না, মিথ্যে নয়, সত্যি বাবা। উষা বৌমা যা কিছু বলে গেছে সব সত্যি। তাহলে তোমরা কি করবে? বুড়ি মাটা কি তাড়িয়ে দেবে, না তাকে ঘৃণা করবে? হ্যাঁ, কি ভাবছো, বাইরে মাথা তুলে দাঁড়াতে পারবে না? না,
ধন্য ধন্য রে তোমরা পুত্র সব। হ্যাঁ, উষা বৌমা যা বলল সব সত্যি, কিন্তু তার মাঝে একটা পর্দা আছে। আরে সে তো পরের মেয়ে, তার চোখ হয়তো ধোকা খেয়ে যাবে, কিন্তু তোমরা তোমরা না সব সেই মায়ের পুত্র, তারই রক্তে গড়া। তোমাদের চোখেও পর্দা পড়ে গেল, কেউ কেউ তোমাদের মধ্যে একবার সেই পর্দা উঠিয়ে দেখবার চেষ্টা করলে না? রাজুর জন্ম হয়নি, তোমরা দুজন ছোট ছোট ছেলে ছিলে, তোমার বাবা ক্যান্সারে বিনা চিকিৎসায় অকালে চলে গেলে। সেই সময় সাহারা বলতে কেউ নেই, মা তোমার রাতের অন্ধকারে গা ছেড়ে এসে কোনো মন্দিরের সামনে রাজুকে জন্ম দিল। হাতে একটাও পয়সা নেই, বেচারি তার প্রাণ দিয়ে কিভাবে যে সে তোমাদের বাঁচিয়েছিল একা সেই জানে। হঠাৎ তার সঙ্গে একজন রেলওয়ে প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল, ভগবানের কৃপায় তার চাকরিটাও পেয়ে গেল। কিন্তু রিসেপশনিস্টের চাকরিতে তোমার এই বিধবা বেশ। না না না, আমি তোমাকে সেদিকটা বলতে বলিনি, মানে এই সাদা শাড়ি ছেড়ে রঙিন ভালো শাড়ি, মানে একটু স্মার্ট গ্ল্যামারাস কি পারবে? ভাবছিস কি শারদা, তোকে আরো কত পরীক্ষা দিয়ে যেতে হবে কে জানে, তোর বাচ্চাদের মানুষ করার জন্য তোকে এটা করতেই হবে। আমি রাজি। কে এবার বলো, তোমাদের সব মানুষ করার জন্য, তোমাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, আরে তোমাদের মুখে একটু হাসি দেখবার জন্য সে বিধবা শাড়ি ছেড়ে যদি একটা একটা রঙিন শাড়ি পরতে বাধ্য হয়েছিল, তবে কি সে কোনো পাপ করেছিল, ভুল করেছিল, অন্যায় করেছিল? ঠিক আছে, তার সেই ভুলের জন্য তাকে কি শাস্তি দেবে? দাও, কি করলে তোমাদের নিচু হয়ে যাওয়া মাথা আবার নতুন করে উঁচু হবে বলো? আর কিছু বলো না, আমাদের ভুল হয়েছে, কারুর কাছে আমাদের মাথা নুইবে না, দুনিয়ার কাছে আমাদের মাকে দেখিয়ে বলবো, এমন মা আর কে হবে? বিজু, রাজু, চল মার কাছে যাই, যা চল। মা 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 মা, মা আমাদের ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে মারো, তুমি আমাকে ক্ষমা করো মা, আমরা পাপ করেছি বৌদির কথায় পরে। মা আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমার সোনা মা, তুমি মনে মনে দুঃখ পেছো না? আমি মনে কেন দুঃখ পাবো? হ্যাঁ, তুমি মনে দুঃখ না পেলে এই জায়গায় এসে বসে থাকতে না মা। তোরা সব আমাকে নিয়ে এত কেন ব্যস্ত হয়ে পড়েছিস? বৌমা কি একটা বলি, তোরা ভাবছিস আমি ভেঙে পড়েছি? জীবন ভোর জীবন ভোর ভরা গাঙে একা নৌকো বেয়েছি, কত ঝড় চাপটা, কত নিন্দে অপবাদ শুনেছি। অজু মা, যা বাবা, আমার বৌমাকে ফিরিয়ে আন। না মা, আমি আর ওকে আনতে যাবো না। আমি তাহলে যাব। মা বাড়িতে কেউ নেই নাকি? নমস্কার মা, আপনি বসুন, আমি মাকে ডেকে আনছি। মা, অজু বাবুর মা এসেছেন। কে? সারদা দেবী। নমস্কার। ফের এখানে কেন? বৌমাকে নিতে এসেছি। তোমার বউ ফউ এখানে কেউ নেই? আপনি কি বলছেন, উষা আমার বড় বৌমা? না, সে আর তোমাদের বউ নয়, সে আমার মেয়ে, সুমন্ত চৌধুরীর মেয়ে, মিস উষা চৌধুরী। আপনি এসব বলবেন না, কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? রাতের অন্ধকারে তোমার ছেলের হাতে আমার মেয়েকে মার খাইয়ে এ বাড়িতে পাঠিয়ে দিয়েছো, আমার উষার উপর নির্যাতন করেছো, তুমি তাকে টর্চার করেছো,
আমি তোমার নামে কেস করব। না না বেয়ান, তুমি ভুল বুঝেছ। উষার সঙ্গে তো আমি কোনোদিন রেগেও কথা বলিনি। এসব ছেলে মানুষদের ভুল বোঝাবুঝি। আমরা বাবা মা হয়ে যদি ভুলটাকে না শুধরাই তাদের জীবন নষ্ট হয়ে যাবে না? আর বোঝাবার চেষ্টা করো না, তোমার বিষয়ে আমরা সব বুঝে গিয়েছি। কেবল তোমার ছেলের মুখ চেয়ে আমি উষার বিয়ে দিয়েছিলাম, তোমার হোটেল চাকরি দেখে কিন্তু নয়। উষা কোনোদিন ও বাড়ি যাবে না। ওসব কথা বলো না বেয়া, আমার মেয়ে নেই। উষাকে আমি আমার মেয়ে বলে ভেবেছি। যদি সে কোনো কথায় অপমানিত হয়ে থাকে তবে তবে আমি সেজন্য ক্ষমা চেয়ে নেব। আমার সঙ্গে বৌমাকে যেতে দাও বেয়ান, নইলে নইলে সমাজের লোক আমায় কি বলবে? না, সে যাবে না মানে যাবে না। কারণ তুমি নিজেই তো ছেলে বউয়ের মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়েছ। আরে বাবু, তারা দুজন স্বামী স্ত্রী, ঘুরবে মদ করবে, তাদের জন্য তো আইন কানুন কি? শোনো, উষা যদি যায় তাহলে সে যাবে অজুর কোয়ার্টারে, না হলে ভাড়া বাড়িতে, তোমার বাড়িতে নয়। কিন্তু অজু তো কোয়ার্টার পায়নি, আর ভাড়া বাড়িও এত শিক্ষিত কোথায় পাবে? সে ডিসিশন আমাদের উপর ছেড়ে দাও। যদি আমাদের কথা রাজি না হও তাহলে আমার শেষ কথা শুনে নাও। আমি সব কাগজপত্র রেডি করে রেখেছি, উষা তার স্বামীকে ডাইভোর্স করবে। না বেয়ান, উষা না, সেসব কিছু করার দরকার নেই। আপনি ঘর ঠিক করুন, আমি উজুকে পাঠিয়ে দেব। মা, না, তুমি তুমি এত বড় শাস্তি দিও না মা। আমি আমি তোমাকে ছেড়ে, রাজু বিজুকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না মা। তোমাদের ছেড়ে আমার সুখ কিসের, পরিচয় কি? হ্যাঁ মা, পাতা যেখানে পড়ে থাকুক সে গাছের নামে চিহ্নিত হয়ে উঠে। হাতি বনের পশু হলেও সে রাজকিঙ্কর। আমি মা হয়ে তোদের সবার মঙ্গল চাইবে। মা দেখো জু, দূরে থাকলে স্নেহ মমতার সম্পর্ক আরো বাড়ে, দৃঢ় হয়। তাছাড়া তাছাড়া তুই তো অন্য কোথাও যাচ্ছিস না, নিজের কোয়ার্টারে যাচ্ছিস। বিজু, বিজু তুই মাকে একটু বুঝিয়ে দে, মা কিচ্ছু বুঝছে না। মা আমার কি বলছে জানিস? আমার আমার ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে কোয়ার্টারে গিয়ে নাকি আমি উষার সঙ্গে থাকবো। বিজু প্লিজ, বিজু তুই মাকে একটু বুঝিয়ে দে প্লিজ। বিজু তুই কিছু বলছিস না কেন? আরে ও কি বলবে, এ বাড়ির সবাই তোর আগে সবাই সব কথা বুঝে নিয়েছে। তুই অবুঝনা হয়ে চলে যা, যা। বিজু প্লিজ। দাভাই, আজ আমার একটা ইম্পর্টেন্ট কেস আছে, আমার এখনই বেরিয়ে যেতে হবে। বিজু, বিজু রাজু, রাজু তুইও কি তাহলে সব বুঝে গিয়েছিস? তুইও বল, তোরও আজ কলেজে পড়ার চাপ আছে? না দাদাভাই, কথাটা হচ্ছে আমার পার্সেন্টেজ শর্ট হয়ে গেছে, তো আমায় যেভাবে হোক কলেজে যেতেই হবে। রাজু, রাজু মা, মা ছিড়ে সন্তান জন্ম দিল যে, অনেক দুঃখ আর হয়ে গেল সে, ও সুত নয় রক্ত ধারা যায় বয়ে তার দুটি নয়নে, নিজের হাতে গড়া সংসার ভেঙে দিতে ওঠে ঝড়, খেলছে খেলা দৈবে এই বাতা পৃথিবীতে।
এত স্নেহ কোথা পাবে। ইয়োর অনার, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকাল শাসন ও ক্ষমতায় থাকা লোকজনেরা বা তাঁদের কোনো আত্মীয় স্বজন বলাৎকার ও নারী নির্যাতনকে ফুর্তির অঙ্গ করে নিয়েছে। তাদের বিচার ও দৃষ্টিতে নারীর কোনো সম্মানই সমাজে নেই। আজকে এই কেসের আসামি রঞ্জিত বলবন্ত রায় তেমনি একজন ক্ষমতাশালী মন্ত্রীর পুত্র। আই অবজেক্ট ইয়োর অনার, মন্ত্রীকে এই কেসের মধ্যে টানা এবং তার বদনাম করার জন্য আমার এই অ্যাডভোকেট বন্ধু একটা নিচু মনের পরিচয় দিচ্ছেন। সরি ইয়োর অনার, আমার প্রিয় বন্ধু বোধ হয় আমার কথা ঠিক শুনতে পাননি। এ অবধি আমি সেই মন্ত্রীর নাম আমি কোর্টে প্রকাশই করিনি। কি তার মানহানি করাটা আমার উদ্দেশ্য নয়। আমি কেবল মান্যবর কোর্টকে জানিয়ে দিতে চাই এই আসামি একজন মান্যগণ্য মন্ত্রী পুত্র। অবজেকশন ওভাররুল, ইউ ক্যান প্রসিড মিস্টার দাস। অবলাইজ ইয়োর অনার, আমার বলার উদ্দেশ্য হলো এরই মতো যেসব উদ্ভ্রান্ত যুব সম্প্রদায় যারা সমাজের ক্ষেত্রে কলঙ্ক, যারা বাপের পয়সায় ফুর্তি করে বিলাস করে, যারা সমাজে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের আইনের সাহায্যে দমন করাটাই নিহাতি আবশ্যক ইয়োর অনার। আসামি রঞ্জিত বলবন্ত রায় আমার ক্লায়েন্ট অর্চনা দাসের উপর অত্যাচার করেছে, প্রচুর মদ্যপান করে তাকে বলাৎকার করেছেন, তার সর্বনাশ করেছেন। সেই জন্য ভারতীয় পিঙ্গল ধারা দফা 326 অনুসারে আসামিকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেবার জন্য আমি মান্যবর কোর্টকে অনুরোধ করছি। এন্ড দ্যাটস অল ইয়োর অনার। নাও ইউ ক্যান ক্যারি অন উইথ ইয়োর আর্গুমেন্ট মিস্টার লিংকা। ইয়োর অনার, আমার বন্ধু মিস্টার দাস সিনেমা স্টাইলে বড় বড় ভাষণ দিয়ে গেলেন, তার হয়তো ধারণা নেই যে এই মুহূর্তে আসামিকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেবার সময় এটা নয়। বর্তমানে আমার ক্লায়েন্ট রঞ্জিত বলবন্ত রায়কে জামিন দেওয়া হবে কিনা সে বিষয়ে আর্গুমেন্ট চলছে। ইয়োর অনার, এই কেসের বিষয়ে পুলিশের কাছে কোনো এফআইআর নেই এবং মেডিকেল রিপোর্ট পর্যন্ত নেই। সামান্য একটা মেয়ের কথায় বিশ্বাস করে আমার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিতান্তই অন্যায় কাজ। ইয়োর অনার, আমি মানছি রঞ্জিত বলবন্ত রায় মন্ত্রীর পুত্র, কিন্তু এই মুহূর্তে সে আর তার পুত্র হিসেবে নেই। ইয়োর অনার, আমার বলার কথা হলো যে মন্ত্রী শ্রী বলবন্ত রায় রঞ্জিতকে তেজ্যপুত্র করেছেন। তাহলে করেছেন তো, এখন আমার প্রশ্ন হচ্ছে কেন তেজ্যপুত্র করেছেন? এমন কিছু অপকর্ম করে না থাকলে তার পিতা তথা মন্ত্রী মহোদয় এমন একটা মহান কার্য কেন করতে যাবেন? এতে স্পষ্ট জানা যাচ্ছে যে আসামি এ ধরনের জঘন্য কাজ করতে অভ্যস্ত। নো ইয়োর অনার, রঞ্জিত খুবই বদমেজাজি ছেলে, রোজই মদ্যপান করে, বন্ধু বান্ধব নিয়ে বহু বড় বড় হোটেলে যায়, আয়েশ আরাম করে। সেই কারণে তার বাবা রেগে গিয়ে 5 বছর হলো তাকে তেজ্যপুত্র করেছে। আমি সবশেষে মান্যবর কোর্টের কাছে আবেদন করব, যেহেতু এই কেসের মধ্যে কোনো বলিষ্ঠ প্রমাণ নেই, সেই কারণে আমার মক্কেলের জামিন পেতে কোনো বাধা নেই। দ্যাটস অল ইয়োর অনার। বলাৎকার কেসে দোষী সাব্যস্ত না হওয়ায় ও কোর্টে যথাযথ প্রমাণ না থাকায় বর্তমান পরিস্থিতিতে রঞ্জিত বলবন্ত রায়ের জামিন মঞ্জুর করা হল। নাথিং টু বি ওরি। আচ্ছা, আর কিছু ভয়ের কারণ নেই। ঠিক আছে, আমি মেডিসিন লিখে দিয়েছি, প্রেসক্রিপশন অনুসারে মেডিসিন নিয়ে আসবেন। দিন আমাকে, দিন চল আসি। মা, মা, মা কি হয়েছে? ডাক্তার বলেছেন বেশি চিন্তাতেই মায়ের শরীর খারাপ হয়ে গেছে, কিছুদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। কি যে আজ আমার দিনটা মোটে ভালো গেল না। কেন, কি হলো? কি আর হবে, মা এখানে এমন অবস্থায় পড়ে আছে আর ওদিকে আমার কেসটা। তুমি কেসে হেরে গেলে? না না না, হারি তবে জেনে রাখ, রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কার সঙ্গে? যার তার সঙ্গে নয়, মন্ত্রী পরশুরাম বলবন্ত রায়ের সঙ্গে। ওকে ছাড়ব না, ওকে আর ওর সুপুত্রকে যদি আমি হাজতে না পুরেছি তবে আমার নাম বিজয় দাস নয়। না না, ওই কেস তো ছেড়ে দে, ওই পদ্মেশের সঙ্গে না। কেস? কোন কেস? না তো, আমি সব শুনেছি, যতই হোক তারা সব বড় লোক, মন্ত্রী, তাদের তাদের বহুদিকে হাত আছে, তার সঙ্গে লড়ে আমাদের লাভ কি? কেন, তুমি কি ভাবছো তোমার ছেলে কেস হেরে যাবে? না মা, না। হ্যাঁ গো মা, তোমার আশীর্বাদ মাখা হাতটা আমার মাথার উপর সব সময় আছে, দেখবে সৎ রাস্তায় থেকে আমি নিশ্চয়ই এই কেস জিতব।
মা, আমি এই কেস হারবাচ্ছি তো। ট্রান্সফার অর্ডার মিনিস্টার নিজে করেছেন, ক্যান্সেল হতে পারবে না। বড়বাবু নিশ্চয়ই কিছু উপায় করবেন। আমি ভাবছি স্যার, ম্যাডামের অ্যাডভান্স স্টেজ নিয়ে কিছু একটা গ্রাউন্ড করা যাবে না। যদি মায়ের ট্রিটমেন্ট চলছে বলে কিছু একটা রিপ্রেজেন্ট করা যেত, তাহলে বদলিটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে থাকতো। বড়বাবু ঠিক বলেছেন। আচ্ছা অজু, তুমি তোমার মাকে এনে কিছুদিন ফ্ল্যাটে রাখো না। বিজু, আরে দা ভাই নমস্কার, বসো। রাজু, হ্যাঁ, আরে দা ভাই, মা দা ভাই এসছে। মা, আরে ওঝে থাক থাক, ওঠ মা। তোমার শরীর ভালো নেই, তুমি কেমন শুকিয়ে গেছো। কে বললো? আমার শরীর তো বেশ ভালো আছে। শরীর খারাপের সময় তো দেখা ছিল না, পরে এসে জানলে আর কি হবে। বিজু, সত্যি কথাটা বলায় অসুবিধা কোথায় মা? ফোন করি কেউ ওঠায় না, বিচিত্র হাতে চিঠি পাঠিয়েছি যে তুমি বিছানায় পড়ে রয়েছো। কই তখন তো দাদা বুদ্ধির দেখা মিলল না। আরে সরকারি চাকরি, ওর কত দায়িত্ব। সেই দায়িত্বের সঙ্গে মা আর ভাইয়ের কথা জানাটা ওর একটা কর্তব্য। তোমাদের সুবিধার জন্য কোয়ার্টারে গিয়ে মাই থাকতে বলেছিল না, আর তুমি মাকেও ভুলে গেলে। আজ আমি মাকে সঙ্গে করে নিয়ে যাব। কেন, মাকে কেন সঙ্গে নিয়ে যাবে? এই বয়সে মার থরলি মেডিকেল চেকআপ হওয়া দরকার। আরে আমার কি হয়েছে যে তুই এত ব্যস্ত হচ্ছিস? এই সবে তো ডাক্তার দেখেছেন, ওষুধপত্র দিয়েছেন, তা খাচ্ছি। তুই কেন আরেকবার পরীক্ষা করিয়ে টাকা খরচ করবি? হ্যাঁ আমি জানি তুমি আমার পরে গিয়ে আছো, সেই জন্যই তো তুমি আমার সঙ্গে যেতে না না করছো। আরে আমি ভাববো কেন, আমি কি জানি না তোর অসুবিধে? আমার তো দিনকাল শেষ হয়ে এসেছে, তোরা সব ভালো থাকলেই আমি খুশি। হয়েছে, তুমি এখন আমার সঙ্গে যাবে কিনা বলো তো। ঠিক আছে যাব। মামা, তুমি ওখানে কেন যাবে? এর যদি কিছু একটু গিয়ে ঘুরে এলে ক্ষতি কি? আমি যখন ওকে বলেছি যাব, যাব। আমি তোকে মানা করেছিলাম না, এসব কিছু দরকার নেই। আমার শরীর তো বেশ ভালো আছে, শুধু শুধু ডাক্তারকে দেখে এত সব খরচ হোক না, সবগুলো চেকআপ তো হয়ে গেল। ইয়ার অনার, এবার সব কথা স্পষ্ট হয়ে গিয়েছে, আমি সব কথা ঠিক ঠিক বুঝতে পেরেছি। পুলিশ কেন যে এফআইআর গ্রহণ করলো না এবং ডাক্তারের ফাইনাল রিপোর্টকে কে ওলট পালট করেছিল? ইয়ার অনার, এই হচ্ছে সেসবের নকল। এই কেসের প্রকৃত এবং শেষ পর্দা সেই দিনই উঠবে ইয়ার অনার, যেদিন আমি প্রত্যক্ষদর্শী আই উইটনেসকে এনে কোর্টে হাজির করব। মানে ঘটনা ঘটার দিন কেউ তো দেখেছেন কি? দেখেছেন ইয়ার অনার, এই কেসের আই উইটনেস আছেন বই। তবে সেই আই উইটনেসকে কোর্টে প্রডিউস করবার জন্য আমায় 15 দিন সময় দেবার জন্য আমি মানবর কোর্টকে অনুরোধ করছি। কোর্ট আজকের মতো মুলতবি রইল, আগামী 27 তারিখে এই কেসের সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে। ও কিছু এ নিয়ে হবে বুঝতে পারছি না। আরে হাঁ করে তাকাচ্ছিসটা কি? সেই আই উইটনেসটা কে তাকে একটু খুঁজে বার কর। ঠিক আছে, তুমি যদি সেই আই উইটনেস কে না বলো তাহলে আমায় হয়তো সুইসাইড করতে হতে পারে। না, তাহলে বলো, বলো সেই আই উইটনেস কে, টেল মি, বলো। কি হলো রে? জানি না, নেমে দেখছি কি হলো বলতো। ওহো, দেখলে দিদি ভাই তেলটাই ফুরিয়ে গেছে, তুমি বসে থাকো, আমি কাছাকাছি করে পাম্প থেকে তেল নিয়ে আসছি, তুমি বসো। না!
এবার বলুন তো বিজয়বাবু, আমার জন্য আপনার মাকে এনে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? আমি জানি আপনি পারবেন না, সেই জন্যই আমি আপনাকে বলতে চাইনি। এবার কেসের হার জিত আপনার হাতে। হলে তো মনে শান্তি হয়ে গেল? হাজার হাজার টাকা এভাবে জলের মতো খরচা করার কি দরকার ছিল? আরে তোমাকে তো বড়বাবু বললেন তোমার মা শরীর খারাপ আছে বলে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দিলেই গদি বন্ধ হয়ে যেত। 100-200 টাকা কোনো ডাক্তারকে দিয়ে একটা মিথ্যে সার্টিফিকেট নিয়ে আসলে হতো না? বোঝার চেষ্টা করো, শুধু সার্টিফিকেট দিয়ে কাজ হয়ে যেত না, ডাক্তারি পরীক্ষার অরিজিনাল রিপোর্টগুলো দরখাস্তের সঙ্গে দেওয়ার প্রয়োজন। তুই তাহলে তোর বদলি বন্ধ করার জন্য আমায় এখানে নিয়ে এসে এত পরীক্ষা করাচ্ছিলি? না মানে মানে হ্যাঁ, কথাটা হচ্ছে কি আমার যাবার কোনো অসুবিধা ছিল না, তবে উষায় অবস্থায় যাবার ব্যাপারে অরাজি। তাছাড়া মন্ত্রী নিজে ব্যাপারে অর্ডারটা করিয়েছেন, সেই কারণে। কোন মন্ত্রী? আমাদের বিভাগের মন্ত্রী পরশুরাম বলবন্ত। নমস্কার স্যার। কি হলো বড় বাবু? বদলি বন্ধ হয়ে যেতে পারবে ম্যাডাম, কিন্তু আপনাকে নিজে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। কি হলো, বৌমা যাবে মন্ত্রীর বাড়ি? না সে সেখানে যাবে না। হ্যাঁ আমি যাব, তুমি যাও, আমি কাল দেখা করব। তাহলে আমি আসি, নমস্কার। উষা আমার কথাটা শোনো, তুমি ওখানে একদম যেও না, বরং তোমাদের জন্য আমি সেখানে যাব। তুমি শুনতে পেলে না বড় বাবু যে বলে গেলেন আমাকেই যেতে হবে? না তুমি সেখানে যাবে না। আমার স্বামীর বদলির জন্য, আমার নিজের সুখের জন্য আমি নিশ্চয়ই যাব, তুমি আমায় বারণ করার কে? উষা বদিদা নমস্কার। বদি নমস্কার। থাক থাক, আরে বিজু হঠাৎ এত রাত্রিরে? আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। কি কথা? তুমি সেদিন আমার কেসটা লড়তে মানা করলে কেন? কোন দিন কোন কেস? তোমার কিছুই মনে নেই না? শোনো মা, তোমার না মনে থাকা এই কেসের উপর তোমার বিজুর ভবিষ্যৎ নির্ভর করছে। তুই কি বলতে চাইছিস? একটা অসহায় মেয়ে বলৎকারের শিকার হয়েছে আর প্রমাণ অভাবে অপরাধী খালাস পেতে বসেছে, আর সেই কেস লড়ছে অ্যাডভোকেট বিজয় দাস, তোমার ছেলে, তোমার ছেলে বিজু মা। কিন্তু প্রমাণ না থাকলে তুই কেস জিতবি কিভাবে? সলিড প্রমাণ আছে, একজন আই উইটনেস প্রত্যক্ষদর্শী আছে, কিন্তু তার কোর্টেতে সাক্ষী দিতে ভয় হচ্ছে, কারণ তাকে মন্ত্রী পরশুরাম বলবন্ত রায়ের ছেলে রঞ্জিতের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে হবে। বাট কিন্তু আমি তো বুঝতে পারছি না তার কিসের ভয়। আমাকে এসব বলে লাভ কি? আমি তোকে কি সাহায্য করতে পারি? তুমি ছাড়া কে সাহায্য করবে মা? তুমি তুমি হচ্ছে সেই সাক্ষী প্রত্যক্ষদর্শী আই উইটনেস, তুমি। না আমি কিছু দেখিনি, আমি কিছু বলতে পারবো না, আমি কারোর পক্ষে সাক্ষী দিতে পারবো না। অর্চনা মানে যে মেয়ে বলাৎকারের শিকার হয়েছে, সে যদি তোমার নিজের মেয়ে হতো তুমি কি এরকম চুপ করে থাকতে? বলো মা, বলো মা। মা তুমি কেন চুপ করে রয়েছো? বলো মা, বলো মা, তোমার কিসের ভয়? তোমার পাশে তিন তিনটে ছেলে আছে। আমি কাল সকাল নেত্র মামাকে পাঠাবো, তুমি ওর সঙ্গে যাবে, আমি কোর্টে অপেক্ষা করে থাকবো। না তুমি কাল কোর্টে যেতে পারবে না বৌদি। তুমি কি করে ভাবলে তোমার মা সাক্ষী দিলে সেই মন্ত্রী ছেলে হেরে যাবে আর তুমি কেসে জিতে যাবে? না কখনো নয়। আর যদি তোমার মা সাক্ষী দেন তাহলে তোমার বড় ভাই চাকরি চলে যাবে। মা আমি কাল কোর্টে অপেক্ষা করব। যাই হোক, আমি কাল তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেব না। মা উকিলের জীবনে একটা কেস চলে গেলে হয়তো আরেকটা কেস পেয়ে যাবে, কিন্তু একটা চাকরি চলে গেলে তুমি যেটা ঠিক ভাববে সেটাই করবে।
সন্তান জন্ম দিল যে অনেক দুঃখ আর সয়ে গেল সে এই কেসের প্রত্যক্ষদর্শী আই উইটনেসকে কোর্টে পেশ করবার জন্য আমি অনুমতি চাইছি। সেই আই উইটনেস হলেন সারদা দেবী। সারদা দেবীকে কোর্টে হাজির করা হোক। সারদা দেবী হাজির। আমি গীতা ছুঁয়ে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আই অবজেক্ট ইউর অনার। সারদা দেবী হচ্ছেন অ্যাডভোকেট বিজয় দাসের মা, তাই তিনি তাকে সাক্ষী রূপে ব্যবহার করে আইনের চোখে ধুলো দেবার চেষ্টা করছেন। একজন উকিলের মা যে কোনো কেসে সাক্ষী দিতে পারবে না, এমন কোনো আইন যে আমাদের দেশে আছে বলে তো আমার মনে পড়ছে না। ইওর অনার, ইউ প্রসিড মিস্টার দাস। অবলাইজড ইওর অনার। আপনার নাম? সারদা দেবী। সারদা দেবী, আপনি মান্যবর কোর্টকে জানিয়ে দিন, এই বলাৎকারের শিকার হয়ে যাওয়া আমার ক্লায়েন্ট অর্চনা দাসকে আপনি আগে কোথাও দেখেছেন? বলুন, আপনি কবে কোথায় কোন জায়গায় দেখেছেন? সারদা দেবী বলুন বলুন, চুপ রইলেন কেন? বলুন, আপনি যা দেখেছেন নির্ভয় উত্তর দিন। আপনি গীতা ছুঁয়ে শপথ করেছেন, বলুন। এই দেখুন, এই এই সেই অর্চনায়, এই সেই অসহায় মেয়ে, বলাৎকারের শিকার হয়ে যাওয়া মেয়ে, আর এই হচ্ছে আসামি রঞ্জিত রায়, রঞ্জিত বলবন্ত রায়। সেদিন রাত্রে আপনার অটো খারাপ হয়ে গেছিল, তার চিৎকার শুনে জঙ্গলের দিকে ছুটে গিয়েছিলেন, আর বলাৎকারের পরে এই অসহায় মেয়েকে জঙ্গলে ছেড়ে চলে যাওয়ার দৃশ্য আপনি দেখেছিলেন, আপনি তাকে সুস্থ করেছিলেন। বলুন সারদা দেবী, বলুন, আপনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী, আপনি হচ্ছেন আই উইটনেস। বলুন সারদা দেবী, ইউ হ্যাভ টু স্পিক, বলুন বলুন সারদা দেবী। এই অন্যায় আপনি করবেন না, এই বলাৎকারের ঘটনা আপনি দেখেছিলেন, আপনি হচ্ছেন এই কেসের আই উইটনেস। বলুন সারদা দেবী, বলুন, বলুন। না, আমি কিছু দেখিনি, এই কেসের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ইওর অনার, দেখলেন তো, আমার অ্যাডভোকেট বন্ধু নিজের মাকে সাক্ষী রূপে এনে থাকলেও তিনি মিথ্যে সাক্ষী দিতে পারলেন না, কারণ তিনি গীতা ছুঁয়ে শপথ করেছেন। যেহেতু এই কেসের কোনো প্রমাণ নেই, তাই আমার ক্লায়েন্ট রঞ্জিত বলবন্ত রায়কে নির্দোষী খালাস করার পক্ষে কোনো অসুবিধেই নেই। অ্যান্ড দ্যাটস অল ইওর অনার। সাক্ষ্য প্রমাণের অভাবে রঞ্জিত বলবন্ত রায়কে নির্দোষে মুক্তি দেওয়া হলো। তুমি এ কাজ কেন করলে? তুমি কেন মিথ্যে বললে? তুমি না সেই মা যে একদিন আমায় শিখিয়েছে সত্য বলতে কখনো ভয় পাবি না, সত্য বলতে গিয়ে মরলে মরবি? মা, তুমি মা, মা, আমার কথাটা শুনো মা। মিতাই চল, মা আমার কথা শুনবে না? মা, মা, মা কেন এমন করল? আমিও তো সেই কথাই ভাবছি, কিন্তু আমার মোহনীর বুদ্ধি বলছে এর মধ্যে নিশ্চয় কিছু একটা রহস্য আছে। বলবন্ত রায়,
অনুযায়ী আমি কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে তোর ছেলেকে মুক্ত করে দিয়েছি। তোর কথা অনুযায়ী এবার আমার ছেলে বউকে ফিরিয়ে দে। আমি জানতাম, আমি জানি তুমি নিশ্চয়ই আমার কথাটা মানবে। তবে এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে বউ খুব আরামে আছে। এই ওর ছেলে বউকে একটু ওকে দেখিয়ে দে, দেখিয়ে দে। তোর ছেলেকে বাঁচাবার জন্য আমি আজ কোর্টে গীতা ছুঁয়ে আমার ছেলের মুখ চেয়ে আমি মিথ্যে বলেছি, সেই মিথ্যেই আজ তোর ছেলেকে বাঁচিয়েছে। কিন্তু আমার একটা ছেলে সর্বনাশ হয়ে গেছে, সেই দুঃখ আমার বুকে পাথর করে দিয়েছে। এবার আমার ছেলে বউকে ফিরিয়ে দে, ওদের ফিরিয়ে দে বলবন্ত রায়, ছেলে বউকে ফিরিয়ে দে বলবন্ত রায়। রাম রাম রাম, রামচন্দ্র সত্য করেছিলেন বলে 14 বছর বনবাসে গেলেন, সত্য করেছিল বলে জম 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 সত্যবানের জীবনকে দান করেছিলেন। এই কলিযুগে, এই কলিযুগে তোমার ছেলে বউকে বাঁচাবার জন্য তুমি গীতা ছুঁয়ে শপথ করলে, তাই আমিও ছেলে ফিরিয়ে দেব। কিন্তু কিন্তু আগে আইন কানুনটা ঠিক আছে কিনা আমায় দেখতে হবে না? রাজ, তোমার ছেলে আজ নির্দোষ, খালাস। এবার তুমি সেই উকিল বাবুর কাছে খবর পাঠিয়ে দাও, সেই তেজপুত্র আইন কানুনটাকে ঠিক করে দেবে। আগে এই আইন কানুনটা ঠিক করো। ঠিক আছে রাজ, আমি ঠিক করে দিচ্ছি। আগে এই আইনটাকে কানুনের ভেতরে রেখে দি। রঞ্জিত, এখানে যে চিৎকার করাটা মানা। সারদা দেবী, তোমার মনে আছে যেদিন তুমি হোটেলে আমায় থাপ্পড় মেরেছিলে, আমি তোমাকে বলেছিলাম, বলেছিলাম না, এই থাপ্পড়টার প্রতিশোধ আমি একদিন না একদিন নেব। আর আজ আর আজই তার সুযোগ এসেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা আমি বলছিলাম কি, তুমি কি না আজ কোর্টে মিথ্যে কথা বলে দিলে, কিন্তু এখন ছেলে বউকে নিয়ে যাবার পরে ফের যদি, ফের যদি, সেই জন্য বলছিলাম তুমি তুমি এখানে রয়ে যাও, খাবার শোবার করবার কিচ্ছু অসুবিধা হবার নাই। আমি সত্যি বলছি, এখানে ছাড়া পেলে আমার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাব, তোর বিরুদ্ধে কখনো দাঁড়াবো না। আমার রাজু বউমাকে ছেড়ে দে, আমার ছেলে বউকে ফিরিয়ে দে। উষা, ছেড়ে দে বলছি, আমার বউমাকে ছেড়ে দে। ওদের জন্য আজ আমি কোর্টে মিথ্যে বলেছি, ওদের জন্য তুই আজ কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছিস। ছেড়ে দে, তুই যা বলবি আমি করতে রাজি আছি, ছেড়ে দে, ছাড় রঞ্জিত, ছাড়। কি করলো?
হলো মা? হে ভগবান, হে কি হয়ে গেল? উষা, এটা কি করলি মা? এটা কেন করলি? চল উকিলবাবু, 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 আইন কানুন ঠিক আছে। আমি জানতাম তুমি কোর্ট থেকে সোজা এখানে আসবে, তাই তোমার স্বাগত জানাতে ফুলের মালাটা বানিয়ে রেখেছি। উকিল বাবুর ফুলের মালাটা আনো রে, আনো রে, আনো। এ উকিল বাবু, তোমার আইন কানুনে কি না আজিত আছে, কিন্তু আমার আইন কানুনে খালি জিত, জিত, জিত। দুষ্টুটা দিয়েছে রক্ত, রক্ত, রক্ত বেরোচ্ছে, রক্ত। ছোট্ট মাস্টার, স্ত্রী সারদা দেবী। তুই কি ভেবেছিস, হ্যাঁ, শেষে আমার আইন কানুন ভেঙে আমার এলাকায় ঢুকে আমার ছেলেকে মেরে দিবি? না, ভুল। আমি সেদিন তোকে প্রাণে না মেরে ভুল করেছি। 22 বছর আগে সেই গাছটাকে যদি আমি উপরে দিতাম, তাহলে আজ আমার এই অবস্থা কিছুতেই হতো না। মা, 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 তোমার কি হলো? মা, 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 তোমার কি হলো? ওঠো মা, ওঠো। Yeah.
সারদা, ছেলেদের তুমি যশোদার মতো পালন করবে, দরকার পড়লে মা দুর্গা হয়ে তুমি তাদের রক্ষা করবে। বলবন্ত রায়, 22 বছর আগে তুই আমার শাখা সিঁদুর কেড়ে নিয়েছিস, এ কথা আজ পর্যন্ত আমার ছেলেদেরকে লুকিয়েছি। কারণ আমার তোর উপর প্রতিশোধ নেবার ইচ্ছে ছিল না, কিন্তু তুই আমার সংসার ধ্বংস করে দিতে বসেছিস, আমার বাবার গায়ে হাত দিয়েছিস, আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। আজ আমি তোকে ছাড়বো না, তোর আইন কানুন আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। আইন কানুন ঠিক, আইন কানুন মা, 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 ম
দাদা মা সারদা দেবী চিনতে পারছেন কি? আমি যে সময় বলভদ্রপুরে প্রধান শিক্ষক ছিলাম সত্য আমার সহকারী ছিল। এই হচ্ছে আমার মেয়ে পূজা, আপনার রাজুর সঙ্গে একই কলেজে পড়ে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।